পিএইচডির 5 বছর আমি বলবো আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট টাইম গেছে, কারণ অনেকগুলো কারণে। একটা হলো বাংলাদেশ থেকে এসে ফার্স্ট একটা ডিফারেন্ট এনভায়রনমেন্টে একা ছিলাম, কারণ বাংলাদেশে তুমি একা থাকলেও তুমি একা না, কারণ ফ্যামিলি পলিটিক্স যানজট এনভায়রনমেন্ট ধুলাবালি শোরে বাপার তো খুব মশা মাছি এগুলো এভরিথিং দিয়ে তুমি অকুপাই, তুমি যদিও আস্তে আস্তে কাজ করছো না বাট ইউ আর 100% অকুপাই, তোমার নিজের জন্য তুমি কিছু চিন্তা করার টাইমই পাবে না। কিন্তু আমেরিকাতে যখন কথা বলার মানুষ নাই, কারণ প্রথম যখন আসছিলাম উইন্টারে, হ্যাঁ ডিসেম্বরে, এবং প্রথম 1-2 মাস কাউকে চিনি না এবং নতুন অ্যাপার্টমেন্টে সকল এটা ফিল, মানে তোমরা তোমরা সবাই এটা ফিল করছো স্টুডেন্ট অবস্থায় যখন আসলো, আমি জাস্ট তখন এসে একটা ভালো জিনিস কয়েকটা ভালো জিনিস এসেছে। এক নম্বর মানে ফার্স্ট তুমি ডিফারেন্ট কাইন্ড অফ মানুষ, যারা আমার মতোই মানুষ যাদেরও লাইফের চাহিদা আছে, যারা লাইফ মানে পার্টিসিপেট করতেছে, কিন্তু তারা টোটালি ডিফারেন্ট জিনিস থিঙ্ক করতেছে, তারা যেটাকে ইম্পর্টেন্ট মনে করতেছে আমরা সেটাকে ইম্পর্টেন্ট মনে করতাম না, আর আমি যেটাকে ইম্পর্টেন্ট মনে করতেছি তাদের কাছে এটা নট ইম্পর্টেন্ট। কারণ দেখো বাংলাদেশে যখন দিন, আমেরিকাতে তখন রাত, মানে দিন আর রাত মানে হলো বলে না দিন আর রাতের পার্থক্য, একটা এক্সপ্রেশন আছে না মানে আকাশ আর পাতাল পার্থক্য, কাজে আমেরিকার মধ্যে এসে বুঝতে পারছি তো একদম দিন আর রাত পার্থক্য। আমি যেটাকে ভালো জানতাম বাংলাদেশে আমেরিকাতে সেটা খারাপ। যেমন আমেরিকাতে আমি সিম্পল কথা বলি, তুমি যদি একটু ইন্টেলেকচুয়াল হও বাংলাদেশে তোমার ফ্রেন্ড বেশি থাকে, এরপর কিছু মানুষ তোমার কাছে ঘুরে ফিরে কথাবার্তা বলবে আড্ডা দিবে, তাই না? আর আমেরিকাতে ইন্টেলেকচুয়াল হও স্টুডেন্টরা ইন জেনারেল তোমাকে একটু অ্যাভয়েড করবে, মানে ইউ আর প্রবলেম, কারণ তুমি ফান না, তুমি মানে আলতু ফালতু জিনিস না সমানিষ্ট করবা না। আর আমেরিকানরা ইন জেনারেল ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কথা বলতে আগ্রহী না, কারণ ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কথাবার্তা নিয়ে মানে কথাবার্তা বলতে গেলেই কয়েকটা জিনিসের জন্য তারা কথাটা আগাইতে পারে না অথবা তারা পার্টিসিপেট করে না ইম্পর্টেন্ট, কারণ সেটা হলো তুমি রিয়েলি রিয়েলি ইম্পর্টেন্ট দিকে গেলে দুইটা দিকে যাবে, একটা হলো তোমার পার্সোনাল লাইফস্টাইল এবং তোমার অ্যাকশন নিয়ে যাবে যে তুমি কি করতেছো লাইফে এবং তুমি যেটা করতেছো ইজ দ্যাট রাইট। আর আরেকটা হলো ইম্পর্টেন্ট জিনিস না কথাবার্তা বললেই দেখবা যে হোয়াট ইজ রিয়েল, হোয়াট ইজ ট্রুথ, হোয়াট ইজ কজালিটি, তারপরে আমরা এখানে কি করতেছি, আমাদের কি করা উচিত, এথিক্স এর ব্যাপার আসবে, মানে এথিক্স গুড লাইফ। আরো যদি রিয়েল ব্যাপার কথা বলো তখন সায়েন্স এবং রিলিজিয়ান সবই আসবে, এই যে আমরা এখানে যেখানে ইম্পর্টেন্ট কথা বলতেছি, তাই না? কিন্তু এর কোনটাতেই তারা খুব, আমি বলতেছি আমেরিকানরা জেনারেল পাবলিক আছে ঘুরে ফিরে মিলিয়নে হয়তো 100 জন আছে, তারা যারা আবার আছে তারা বিশাল, ইন জেনারেল আমেরিকান পাবলিক দে আর নট সো ইন্টারেস্টেড ইন দিস, কারণ তারা চাকরি করে মনে করো ওয়াল স্ট্রিটে, ফর এক্সাম্পল, তাদের চাকরিটা টাকাটা আসেই হাত বদল করে এবং তারা নিজেরাই তাদের কাজের কাজের অ্যাসপেক্টটার ইথিক্যাল অ্যাসপেক্ট নিয়ে খুব বেশি স্যাটিসফাইড না, কারণ তারা জানে একটু 2 নম্বর এখানে হচ্ছে, হাত বদল করে আমি ফ্রি অনেক টাকা পেয়ে যাচ্ছি, অন্য মানুষ হয়তো একটু লুজার হচ্ছে। বেসিক্যালি এটা মানে তাদের চাকরি স্ট্রাকচারটাই এমন যে 1 নম্বর হলো চাকরির মধ্যে হয় তারা বুঝতে পারে আরেকজনকে ডিপ্রাইভ করে আমি নিচ্ছি, অথবা চাকরির মধ্যে চাকরির স্ট্রাকচারটা এত কমপ্লেক্স যে আমি যে কোন পার্টের গাড়ি মানে গাড়ির গাড়ির ফ্যাক্টরিতে কাজ করি, আমি যে গাড়ির কোন পার্টটাতে কাজ করছি সেটা অ্যাকচুয়াল গাড়িতে কোনো রিপ্রেজেন্টেশন পাওয়া যায় না, মানে কাজটা মিনিংলেস অনেকটা। কারণ তুমি মনে করো সারা গাড়ি ফোর্ড কোম্পানির গাড়ি একটা হ্যান্ডেলের মধ্যে শুধু চাবিটা ইনসার্ট করে দাও চাবির ভিতরে, আর বাদ বাকি অন্য মানুষ হলো অন্য কাজ করে, যেহেতু কাজের স্ট্রাকচারটা এখন এত কমপ্লেক্স যে অ্যাকচুয়াল কাজটা করে সে রিয়েল রিয়েল জায়গায় যে ট্রান্সলেশন হয়ে প্রোডাক্টটা কি হয় তার অ্যাক্সেস নাই, এই জন্য তার কাছে কাজটা মানে শুধুই কাজ, মানে জাস্ট মানি জেনারেটিং সোর্স, কিন্তু কাজ থেকে স্যাটিসফ্যাকশন নাই। এই জন্য কাজ নিয়ে এবং আমি দেখছি এটা আমার পার্সোনাল, যখন প্রথম আসছিলাম তখন আমি এগুলো চিন্তা করতাম যে আমরা যেটা কি ইম্পর্টেন্ট জানি আমেরিকান মানুষের কি ইম্পর্টেন্ট ধরনের কিভাবে হাউ কাম ইজ পসিবল, আর তারা যেগুলো করতেছে সেটা তো এসেনশিয়াল না আমার চোখে, বেসিক্যালি আকাশ আর পাতালের মধ্যে আমি পড়ছিলাম যে এখানে বিশাল বড় একটা মানে ডিফারেন্ট কাইন্ড অফ প্যারাডাইম, বেসিক্যালি প্যারাডাইমই চেঞ্জ। তো প্যারাডাইমই চেঞ্জ দেখাতে তুমি যদি ডিফারেন্স বুঝতে পারো কন্ট্রাস্ট, এই
কোন ট্রাস্টটা তোমাকে হেল্প করবে অপোজিট জিনিসকে ইভালুয়েট করতে। তুমি যদি সমুদ্রের মধ্যে সারা জীবন পানির ভিতর থাকো, ইউ উইল হ্যাভ নো আইডিয়া হোয়াট ইজ এয়ার, তাই না? পরিষ্কার বুঝতে পারে না যে পাখিরা কিভাবে তাদের লাইফটা লিড করতে, তাই না? একই রকম বাংলাদেশের ভিতরে সারাক্ষণ থেকে বাংলাদেশ ইটসেলফ কি জিনিস সেটা যতখানি অ্যাপ্রিসিয়েট করতে পারবো, তুমি বাংলাদেশ থেকে বাইরে এসে পুরো মানে এখন বাতাসে আসো, ফর এক্সাম্পল আমেরিকাটা, তা তুমি পানিটা দেখতে পাবো যে ওটা একটা মিডিয়াম ছিল, ওইটা টোটালি ডিফারেন্ট, ওইটা ক্যারেক্টারিস্টিক কি, এবং ওইখানে যারা যা করতেছে নট নেসেসারিলি অ্যাবসলিউটলি কারেক্ট, বেসিক্যালি জেনারেল প্যাটার্ন আছে, কিন্তু যা অ্যাকচুয়ালি হাউ আমরা যা বাংলাদেশে যা করতেছিলাম নট নেসেসারিলি অ্যাবসলিউটলি নেসেসারি, বরঞ্চ আরো অন্য জিনিস নেসেসারি আছে। কাজে এই জিনিসটা হয়েছে শার্প ডিস্টিংশন করতে সুবিধা হয়েছে, হ্যাঁ, আমেরিকাতে এসে। আর লাস্ট একটা পয়েন্ট হয়েছে, সময় পাওয়া গেছে যেটা বাংলাদেশে পাওয়া যায় না। আমি আমেরিকাতে এসে, তোমরা সবাই মানে বিদেশে, তোমাদের আমি মনে হয় এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে মিলতেছে, এই জন্য আমরা এগ্রি করতেছি হয়তো। আমেরিকাতে এসে তুমি জার্মানিতে, তাই না স্বপন, তুমি আবার আমেরিকাতে ছিলা, তুমি 5 ঘন্টা কাজ করে বাকি 10 ঘন্টা ফ্রি যে টাইম, সেই টাইমটা মানে রিয়েল অ্যাবসলিউট ফ্রি টাইম। মানে ল্যাবে গেলাম আমি ধরো সকাল 10টায়, 5টায় ফেরত চলে আসছি, একটু শর্ট ডে ছিল, ঘুম থেকে উঠছি দেরি করে, কারণ রাতের বেলা ঘুমাইছি দেরি করে। আচ্ছা, এই ল্যাব থেকে ফেরত এসে রাত বিকাল 5টা থেকে রাত 2টা পর্যন্ত এই টাইমটাতে খাওয়া ছাড়া তো কোনো কাজ নাই। এই টাইমটাতে যেহেতু তুমি অ্যাবসলিউটলি ফ্রি টাইম পাচ্ছ, আর তুমি একটু আলতু ফালতু নয়েজ হচ্ছে না, যেমন গ্যাস বিল দিতে যে ব্যাংকে 2 ঘন্টা লাইনে থাকতে হচ্ছে না, ইলেকট্রনিকলি করে ফেলা যাচ্ছে, মানে তুমি অনেক দিকে টাইম গুলো বাঁচাই নিয়ে যে মানে একটা টাইম পাইছো, আবার ফ্যামিলি নয়েজ নাই, বাংলাদেশে পলিটিক্স এর নয়েজ নাই, তখন তোমার মন যদি থাকে এরকম আনঅকুপাইড তখন কি হয়? এটা একটা অ্যানালজি আছে, আমি অ্যানালজিটা বলি। তুমি যদি অ্যাকুয়ারিয়ামে থাকো, মানে আমি নিজেকে বলতেছি, আমরা যদি অ্যাকুয়ারিয়ামে থাকি, তাহলে আমি যদি ওখানে নিচে মাটিতে কাদা থাকে এবং নানান পথে 14 পথের মাছ গুলা যদি ঘোরাফেরা করে এবং তার ভিতরে পানি মাটির নিচে যদি খাইতে চায়, তাহলে এই পার্টারবেশন যা হবে, পার্টারবেশন, এই পার্টারবেশনের জন্য অ্যাকুয়ারিয়ামের ভিতর দিয়ে ওই আউট আদার এন্ডে কি আছে দেখা যায় না, কারণ এটা ঘোলা, সিম্পলি ঘোলা পানিতে অথবা পার্টারবেশন থাকলে রিফ্লেকশনটা আদার এন্ডে কি আছে দেখা যায় না। কিন্তু তুমি যদি মনে করো ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট ফালাই দাও, মাছগুলা টেম্পোরারিলি সরাই দাও, তারপরে উপরে বাতাসটা কন্ট্রোল করো, তারপরে যদি তুমি নিজে মুভ না করো, তাহলে মানে জিনিসগুলো সেটেল হবে, পানিটা সেটেল হবে, পানিটা সেটেল হওয়ার পর তুমি ট্রান্সপারেন্টলি পরিষ্কার দেখতে পাবে। ঠিক একই রকম আমেরিকাতে আসার পরে যেহেতু এই নয়েজ টয়েজ সব কমে গেছে, তোমার টাইম আসছে, 1 নম্বর তুমি সেটেল করছো, তোমার রেস্টলেস হয়ে নড়তে হচ্ছে না, ফর এক্সাম্পল। তারপরে তোমার লাইভলিহুড এর ডিমান্ড গুলো একটু ফিল আপ হয়েছে, যেমন অ্যাটলিস্ট তুমি বেতন পাচ্ছ কিছু যেটা দ্বারা রান করা যায় নিজেকে। 2 নম্বর হলো তোমার এই যে সময় পাচ্ছ। 3 নম্বর হলো তুমি বাংলাদেশের কনস্ট্রেন্ট থেকে দূরে চলে আসছো। 4 নম্বর হলো তুমি ডিফারেন্সটা দেখতে পাচ্ছ, দিন আর রাতের পার্থক্যটা পরিষ্কার বুঝতে পারতেছ। তখন এই আমেরিকাতে এসে এই জিনিসটা হয়েছে যে জাস্ট চিন্তা করার অথবা লাইফ সম্বন্ধে রিফ্লেকশন করার, সায়েন্স বলো অথবা যা করতেছি সারাদিনে সেটার রিফ্লেকশন, অথবা আরেকজন মানুষের সাথে কথা বললাম তার কথাটা অ্যানালাইসিস করা, বাংলাদেশের সাথে অ্যানালাইসিস করার সময় নেই, কুইক অ্যানালাইসিস, সে ভালো না অথবা সে ভালো, জাস্ট ইট। কিন্তু এখানে সে যে একটা কথা বললো, খারাপ কথা বললো, কেন বললো, তারপরে এই কথাটা যে বললো সে কি এটা এক্সামিন করছে আমেরিকাতে কি এটাই নর্মাল, তাহলে আমেরিকাতে যদি এত মানুষ এটাকে নর্মাল হিসেবে নেয়, তাহলে তারা কি জাস্ট স্টুপিড, নাকি তাদের পেছনে কারণ আছে? এই যে সিম্পল সিম্পল এগুলো আমরা সবাই করি, কিন্তু এগুলো ভালো করে করা যায় যদি তুমি ফ্রি টাইম থাকে। একটা প্লেটো, অ্যারিস্টটল প্লেটো ছিল না, সে প্লেটোর বইয়ের আছে পরিষ্কার করে যে ফিলোসফি, তখনকার দিনে সায়েন্সটার শব্দ ছিল না, শব্দ ছিল ফিলোসফি মানে নলেজ। তাদের কথা ছিল যে ফিলোসফি ইজ নট ফর পুয়ার, ফিলোসফি ফর রিচ পিপল, কারণ তাদের নর্মাল লাইভলি ডিমান্ড ইজ অলরেডি ফিল্ড আপ।
and they have the luxury of time and you need time to think. So তুমি যদি তোমার লাইভলিহুড নিয়ে ব্যস্ত থাকো, ইউ ক্যানট আস্ক কোশ্চেন হোয়াট ইজ ট্রুথ, হোয়াট ইজ রাইট, হোয়াট ইজ গড, হোয়াট ইজ রিয়ালিটি, হোয়াট ইজ লাইফ। এই কোশ্চেন তুমি কোশ্চেন করতে পারো, তুমি অ্যান্সার খুঁজে পাবো না যদি তুমি পুয়ার থাকো। আমি জাস্ট খারাপ ভাবে নিও না, এটা একটা জাস্ট একজন আমি আইডিয়াটা বোঝানোর জন্য, যে ইভেন দিস 2000 BC মানে 2000 না 2000 বছর আগে মানুষজন এই ওবিয়াস ফ্যাক্টটা বুঝতে পারছে, ইন অর্ডার টু explore life you have to be at least rich, your basic requirement has to be fulfilled. এখন এইটা আমেরিকা থেকে এসে আমি দেখছি যে কিছুটা মানে ফুলফিলড হয়েছে, যার কারণে লাইফ নিয়ে চিন্তা করার সুযোগ আসছে, তাই না? আচ্ছা, এটাই হলো ব্যাকগ্রাউন্ডটা যে আমেরিকাতে আসার কারণে এই জিনিসটাই, যে নিউরো সায়েন্সে 5 বছর কাজ করছি, নিউরো সায়েন্সে তো পড়ছে অন্য জিনিস, কিন্তু টাইমটা পাওয়াতে মাইন্ডসেটটা ডিফারেন্ট হয়েছে। কোন জিনিসটা ইজ কমন, এই এই আকাশ আর পাতাল, মানে মনে করো বাংলাদেশ পাতাল, আমেরিকা আকাশ, এই আকাশ আর পাতালের মধ্যে এত কিছু ডিফারেন্ট, কিন্তু কোন জিনিসটা স্টিল কমন, যেটা দে মাস্ট হ্যাভ সাম ইন্ট্রিনসিক ভ্যালু, তাহলে কোনটা কোনটা কমন সেটা যদি তুমি একটু লিস্ট বানাও, তোমার মেন্টাল লিস্ট বানাও, তাহলে দ্যাট শুড বি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে তখন ওইসব জিনিস নিয়ে আমরা বেসিক্যালি মানে আমেরিকাতে কোন জিনিসটা কমন সেটা হলো ইন জেনারেল লাইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এখানে এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, তার কোনো কম্প্রোমাইজ নাই। বাংলাদেশেও মানুষ কষ্ট করতেছে টু বি হ্যাপি, আমেরিকাতেও মানুষ দুই নম্বরই করতেছে, করাপশন করতেছে, জাস্ট টু বি হ্যাপি ফর এক্সাম্পল। তাহলে এই মানুষের হ্যাপি হওয়ার যে ডিমান্ড অথবা ইন্ট্রিনজিক চাহিদা, এই চাহিদা ইজ রিয়েল, তাহলে হোয়াট ইজ দিস, তাই না? তারপর আর একটা হলো লাইফ ইজ ইম্পর্টেন্ট, বাংলাদেশের মানুষ তার বাচ্চাকে বাঁচানোর জন্য মা না খেয়ে বাচ্চাকে খাবার দেয়, ঠিক একই রকম আমেরিকাতে তো বাচ্চার জন্য মা অত বেশি করে না, টেক কেয়ারে দিয়ে দেয়, বাইরে দিয়ে দেয়, কিন্তু অ্যাটলিস্ট তারা নিজের লাইফটাকে অনেক টেক কেয়ার করে, ইন্স্যুরেন্স কিনে 14টা লাইফ ইন্স্যুরেন্স, ডিসএবিলিটি ইন্স্যুরেন্স, হাউস ইন্স্যুরেন্স, গাড়ির ইন্স্যুরেন্স, তারপরে চাকরি চলে যাওয়ার জন্য আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স, মানে ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স দা ভরা, যে দে ওয়ান্ট গ্যারান্টি দ্যাট আই শুড বি ইন কমফোর্টেবল পজিশন। তাহলে আমার সেলফ কমফোর্টটা ইম্পর্টেন্ট, মানে সেলফ সিকিউরিটি, তাহলে মানে হলো আই ওয়ান্ট টু এনজয় দ্য লাইফ, মানে এনজয় মানে হলো আমি মানে অ্যাপ্রিসিয়েটিভ এনজয়, মানে শুধু সেক্সুয়াল খাওয়া দাওয়া এইসব না, মানে জাস্ট লাইফ ইটসেলফ এনজয় করা, তাহলে এটা ইম্পর্টেন্ট। তাহলে এটা যদি ইম্পর্টেন্ট হয় হোয়াই, কারণ লাইফ ইজ ভ্যালুয়েবল, লাইফ ইজ, লাইফ যদি ভ্যালুয়েবল হয় তার মানে করতেছি ইভেন দো অল কাইন্ডস অফ সাফারিং ইজ অলওয়েজ আমাদের চারপাশে আছে, কিন্তু আউট অফ অল দিস মেস দেয়ার মাস্ট বি সাম গুড স্টাফ, যেটা সবাই চাইতেছে নিতে। আর তুমি টিভি রেডিও মুভি টুভি দেখো, দেখবে এই সুপার হিউম্যান এই সেই সব মুভি, এই মানে মানে যে কমিক মুভিগুলো আছে সুপারম্যান, স্পাইডারম্যান, সবকিছু হিরো, তারা হয়তো তারা একটা তারা মানে লাইফে একটা অ্যাচিভ করতে চাইতেছে, দেয়ার ইজ এ গোল, কারণ মুভিগুলো শুরুই হয় যে দে আর ভেরি সিম্পল মানুষ, আউট অফ অর্ডিনারি, কিন্তু তারা একটা জিনিসের উপর স্টাম্পলিং হয়ে তারা অনেক চেঞ্জ হয় লাইফে, ড্রামাটিক চেঞ্জ হয়, তারপর তারা একটা জার্নি করে মানে টু অ্যাচিভ এ গোল, এবং জার্নিটা অনেক ডিফিকাল্ট, এবং অ্যাট দ্য এন্ড সেই গোলটা অ্যাচিভ করার পর তারা স্যাটিসফ্যাকশন পায়। তাহলে লাইফে মানে বেসিক্যালি এটা যদি মুভির জেনারেল থিম হয়, মানে একটা মেজরিটি মুভি, তাহলে এই এটা যারা বানাচ্ছে তারা তো মানুষ, তারা তো ডিরেক্টর, এবং যারা বানাচ্ছে তারা তো র্যান্ডম একটা জিনিস দিলে পাবলিক খাবে না, তাহলে যারা বানাচ্ছে তারা জানে পাবলিকেরও এই একই জিনিস চাইতেছে তাদের মাইন্ডসেটে, যে আমরা যদি এই জিনিসটা ভালো করে বানাই পাবলিক অটোমেটিক্যালি দেখতে বাধ্য। আর প্লাস যারা ওই পজিশনে গেছে ডিরেক্টরের পোস্টে, দে হ্যাভ লস অফ লাইফ এক্সপিরিয়েন্স, তারা ওই পজিশনে, তুমি আমি গেছি মনে করো বড় বড় যে তাদের তো টাকা অলরেডি আছে, তারা এখন চায় টু প্রোডিউস সামথিং দ্যাট হ্যাজ ইন্ট্রিনসিক ভ্যালু প্লাস এন্টারটেইনিং, পাবলিকের কাছে টাকা তো নিবই, কারণ বিজনেসটা মানে বিজনেসের লং টার্ম সার্ভাইভালিটির জন্য কোনো ফাইন্যান্সিয়াল ফ্লো থাকতে হবে, কিন্তু ইন অ্যাডিশন টু ফাইন্যান্সিয়াল সাকসেস তাদের অলরেডি জীবনে তারা 10 বার করছে, 11তম বারে তারা কি করতে চাবে,
তারা করতে চাবে যে হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইন দেয়ার আই অ্যান্ড হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইন পাবলিকস আই সো দ্যাট দে ক্যান ইন্ট্রোডিউস সাম নিউ ভিশন অথবা নিউ আইডিয়া যেটা পাবলিকের জানানো দরকার তার ভিতর থেকে ফিল হচ্ছে ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছি তাহলে মুভি যদি এরকম হয় যে মুভির ভিতরে সব এমন কিছু দেখাচ্ছে ঘুরে ফিরে সবাই ইনডিরেক্টলি বোঝাতে যাচ্ছে যে ইয়োর লাইফ ইজ ইম্পর্টেন্ট ইয়োর লাইফ ইজ ভেরি ইউনিক অ্যান্ড ইউ হ্যাভ টু ডু সামথিং অ্যাবাউট ইট অ্যান্ড দেয়ার ইজ এ গোল ওয়্যার মেনি পিপুল ইফ নট অলমোস্ট এভরিবডি ইজ ট্রাইং টু অ্যাচিভ এইটা হলো আরেকটা অ্যাসপেক্ট তাহলে এইটাকে যদি তুমি ক্যাচ করো তার মানে বাংলাদেশে তো খুব সিম্পল ছিল বাংলাদেশে খাবো বড় হব চাকরি করব ফ্যামিলি করব তারপরে নামাজ কর্ম করব ধর্ম করব দ্যাটস গুড তাই না কিন্তু এই সাইকেলের বাইরে আরো 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 বড় একটা হিডেন অনেক বড় জিনিস আছে যেটা আমি হয়তো অ্যাপ্রিসিয়েট করতাম না বিদেশে এসে অ্যাপ্রিসিয়েট করছি যে না লাইফ হ্যাজ ভ্যালু লাইফের মধ্যে অনেক কিছু এক্সপ্লোর করতে হয় তার কারণ হলো মানে লাইফে একটা গোল আছে এবং অনেক মানুষ চেষ্টা করতেছে সেই গোল অথবা সেই ইম্পর্টেন্ট আইডিয়াটা তোমাকে অ্যাওয়ার করে দিতে হিডেন মেসেজ দিয়ে নট নেসেসারি ডিরেক্টলি আমাকে ডেকে বলতেছে এই ফয়জুল তোমার এটা করতে হবে কারণ ওটা ইম্পর্টেন্ট ওটা না করলে ওটা হবে ইউ শুড গো ইন দিস ডিরেকশন এভাবে পরিষ্কার না বলে ওরা মেসেজ টেলিভিশন মুভি মিউজিক পোয়েট রাইটার তাদের সব রাইটিং গুলো দেখো পড়ো মিউজিকের আইডিয়া দেখো মিউজিকের কন্টেন্ট দেখো যেটা তোমার ভালো লাগে দেখবে যে সবাই তোমাকে একটা ডিরেকশনে গাইড করতেছে এখন এই ডিরেকশনের গাইডের উদ্দেশ্যটা তুমি দেখো তার মানে তুমি আমি বলবো যে লাইফ হ্যাজ ইন্ট্রিনসিক ভ্যালু এবং তুমি দেখো এখানে পলিটিক্স দেখো তোমার মানে তারপরে মেডিকেল এই সেলফ অটোনমি দেখো যে তোমার পেশেন্টের অটোনমি ইজ ভেরি ইম্পর্টেন্ট তুমি যদি হিউম্যান রাইট চিন্তা করো দেখবে যে হিউম্যান রাইট ভেরি ইম্পর্টেন্ট একটা মানুষ যদি সে ডিসএগ্রি করে ইভেন দো সে গরিব কিন্তু তার ডিসএগ্রিমেন্টের ওজন ভেরি ইম্পর্টেন্ট সরকারের পয়েন্ট অফ যে সে আমাকে ভোট দেয় নাই তাই না সরকারকে চলতে গেলে মানুষের ভোটটা নিয়ে চলতে হবে ইয়োর ওপিনিয়ন হ্যাজ ওয়েট ইম্পর্টেন্ট ওয়েট কাজে আমার ওপিনিয়ন যদি এমন ইম্পর্টেন্ট ওয়েট হয় দ্যাট দ্য গভর্নমেন্ট অর অথরিটি ক্যান নট বাইপাস মাই ওপিনিয়ন তার মানে আমার ওপিনিয়নটা এত ইম্পর্টেন্ট আমি আগে জানতাম না 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 হিউম্যান ওপিনিয়ন এবং হিউম্যান চয়েস ইম্পর্টেন্ট ভেরি পাওয়ারফুল ইম্পর্টেন্ট এই যে ইট ইজ ইম্পর্টেন্ট এটা আমেরিকাতে এসে বুঝছি যে আমার ওপিনিয়ন হ্যাঁ আমি কি একটু অ্যাড করি জাস্ট একটা একটু জাস্ট ফান আর কি সেটা হচ্ছে আমার একটা এক্সপেরিয়েন্স বলি সেটা হচ্ছে আমি আর আমার একটা বড় ভাই আর ওকে ডক্টর তো আমরা রাস্তা দিয়ে হাঁটতেছি একটা হোমলেস কিছু টাকা চাইছে আর কি মানে গিভ মি এ কোয়ার্টার অর ডলার এরকম কিছু একটা বললো তো সে সিগারেট খাইতেছে তো ওই ভাইয়া বলতেছে যে তুমি সিগারেট খাইতেছো আবার টাকা চাইতেছো মানে আমাদের দেশে একটা বিক্ষোভ সিগারেট খাইতেছে বিক্রি করতেছে এটা আমরা আনইউজুয়াল চিন্তা করতে পারি ওদের এখানে খুব কম বরঞ্চ ওরাই এডিক মানে এগুলো একটু এই চর্চাগুলো বেশি করে তো ওকে এটা বলার পরে সে খেপে গেছে বলতেছে আমি সিগারেট খাইছি তো আমার ব্যাপার মানে ওর কথা হচ্ছে তুই টাকা দিবি নাকি দিবি না এটা তোর ব্যাপার কিন্তু তুই আমার এই পার্সোনাল ব্যাপারটা নিয়ে কথা বললি পরে পরে আমরা প্রথম প্রথম একটা ফান মনে করছি পরে এটা নিয়ে ভাবছি যে হ্যাঁ আসলেই তো ব্যাপারটা তাই ও আমার কাছে চাইছে আমি তাকে না বলবো কিন্তু ও কি করতেছে সেটা তো জাজমেন্টাল হয়ে গেল বাংলাদেশের মানুষ অনেক জাজমেন্টাল ইন জেনারেল আর একজনের মানুষের বাংলাদেশের মানুষ কি আমি যেটা করতেছি আমি সাবকনশিয়াস মাইন্ডে আমি একদম 100% শিওর দ্যাট ইজ রাইট এখন অন্য মানুষ যদি আমার রাইটনেসের প্যারাডাইম থেকে ডিফারেন্ট কিছু করে দে আর অবভিয়াসলি রং তাহলে দে আর যদি অবভিয়াসলি রং হয় তাহলে তার জন্য কেন আমি কম্প্রোমাইজ করবো মানে এটা হলো আমাদের মাইন্ডসেট আপ আমেরিকাতে আসার পরে আমি যে রাইট ছিলাম সেই জিনিসটা ভেঙে চুরে খান খান হয়ে বেসিক্যালি কোনটা যে রাইট আর কোনটা যে রং এটা প্রথম ক্রাইসিস হয় একটা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস এটার নাম তাই না এই জিনিসটা আমি ঘুরে ফিরে বাংলাদেশের কথা আমেরিকার কথা নানান পদের কথা দিয়ে একটা কথা সামারি হয় বিদেশে আসলে সিম্পলি এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস হয় হোয়াট ইজ ইট অ্যান্ড কারণ তুমি আগে যা যেটাকে সত্য জানতা তুমি দেখো এখানে সব মিশা
আর এখানে যা করতেছে তার সাথে ইনট্রিনসিক বাংলাদেশের ভ্যালুর সাথে মিলে না, তার মানে দে আর ডুইং রং, বাট দে আর হাইলি ফাংশনাল, বরং আমি ডিসফাংশনাল বাংলাদেশে আসার কারণে। দ্যাটস ওয়াই ইউ আর ইন ক্রাইসিস, মানে জাস্ট বিকজ বাই বাই প্রেজেন্স অফ ইউর এক্সিস্টেন্স ইউ আর ইন ক্রাইসিস, এন্ড দ্যাটস দ্য এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস। এবং এইটা কিন্তু এক্সিস্টেন্সিয়ালিজম নিজে একটা বিশাল বড় ফিলোসফিক্যাল ব্রাঞ্চ, জানো নিশ্চয়ই, ফ্রেডরিক নিচে ছিল, তারপরে এখানে নতুন আমেরিকান ফিলোসফার অনেক আছে, কন্টেম্পোরারি বেসিক্যালি মানে মডার্ন, আলট্রা মডার্ন, এবং অ্যাজ অফ কারেন্ট যে ফিলোসফি, সেই কারেন্ট ফিলোসফিটার নাম হলো এক্সিস্টেন্সিয়ালিজম, মানে যেটার কোনো ডিরেকশন নাই, ডিরেকশনলেস, জাস্ট তুমি এক্সিস্ট করো, কাজে তোমার এক্সিস্টেন্সটাকে স্যাটিসফাই করা এবং এটার কে ফুলফিল করা, টু হ্যাভ এ ফুলফিলিং লাইফ, এটাই হলো মেইন গোল মানুষের, রাদার দেন হোয়াট ইজ ট্রু, কোথা থেকে আসছি, কি করতেছি, কনসিকুয়েন্স কি, আফটার লাইফ কি, ওগুলো ইম্পর্টেন্ট না। জাস্ট বিকজ আমি এক্সিস্ট করি, সেই এক্সিস্টেন্সের জন্য তোমার এক্সিস্টেন্সটাকে ফুলায় মানে এমপ্লিফাই করা, টু এমপ্লিফাই ইয়োর সেন্সেশন। আমার মনে হচ্ছে যে আমরা যে টপিক সিলেক্ট করব সেই টপিকসটা মানে দুই ভাবে তৈরি হতে পারে, একটা হচ্ছে আমি একটা জিনিস জানতে চাই, সো আমি জানতে চাবো, আর একটা হচ্ছে আমি জানাইতে চাই, এর দুইটার বাইরে কিন্তু টপিকস আসবে না, আমি চাইলেও টপিক নিতে পারবো না, আমি যেটা জানতে চাই অথবা আমি যেটা জানাইতে চাই। একদম পারফেক্ট কথা, 100% এডুকেটেড ক্লাসের মধ্যে মেম্বারশিপের জন্য এই মাইন্ডসেটটা অ্যাবসলিউট নেসেসারি, যে তোমার মনের একটু ফ্লেক্সিবিলিটি থাকা, যে আমি এই মুহূর্তে আমি সেটা চেঞ্জ হতে পারে, এটা হলো মাইন্ডসেটটা। কিন্তু এটার একটা ইন্ট্রিনসিক প্রবলেম আছে, তুমি যেটা বললে এটা হলো বেসিক রিকোয়ারমেন্ট, এটা না থাকলে আগানো যাবে না ফর শিওর, এবং আমি এই পলিসি 100% অ্যাকসেপ্ট করতেছি, আমি নিজেও অ্যাকসেপ্ট করতেছি, কিন্তু এইটার একটা ইন্ট্রিনসিক অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে তোমাকে বলতেছি, এটা অফিসিয়াল পলিসি না, এবং এটা পাবলিককে বললে পাবলিক হয়তো এটা অ্যাকসেপ্ট করবে না, এটা পপুলার না, কিন্তু অ্যাজ এ ফ্রেন্ড আমি বলতে পারি যে এটার মধ্যেও প্রবলেম আছে। প্রবলেম আছে কি জানো, তুমি যখন আমরা যখন আমাদের লাইফ শুরু করতেছি, লাইফের মধ্যে শুরু হয়েছে একটা ওয়ান্ডার দিয়ে, বিশ্বাস, ওরে বাবা এটা কি জিনিস, লাইট এটা কি জিনিস, বাতাস ও দেখি খাওয়া যায়, পানি ওমা পানি খেলে আরাম লাগে, তারপরে ফুড ওমা আমার বাবা, তাহলে আমি ছিলাম না, আমি ছোট তো বড় হচ্ছি, চোখের সামনে বড় হচ্ছি, তাহলে বেসিক্যালি লাইফটা শুরু হয়েছে একটা ওয়ান্ডার দিয়ে। সেই ওয়ান্ডারের রুট ড্রাইভ মানে রুট সোর্স তুমি যদি চিন্তা করো, বেসিক্যালি অ্যারিস্টটলের কথাতে ফেরত যেতে হবে, ইউ ওয়ান্ট টু নো, আমি জানতে চাই হোয়াট ইজ ইট, তাই না? আচ্ছা, তাহলে তুমি যদি জানতে চাও হোয়াট ইজ ইট, এই কোশ্চেনের ভিতরে ইনডিরেক্ট একটা হিডেন প্রিমিস আছে, প্রিমিসটা কি, দেয়ার ইজ এ ট্রুথ অ্যান্ড আই ওয়ান্ট টু নো দ্যাট, কারণ ওয়ান্ডার মানে কি, বিশ্বাস, হোয়াট ইজ ইট, তার মানে দেয়ার ইজ এ থিং আই ওয়ান্ট টু নো, অ্যান্ড হোয়াট ইজ দ্যাট থিং, তার মানে দেয়ার ইজ এ কজ, অ্যান্ড তুমি যদি কজ শব্দটা আনো, দেয়ার ইজ এ কজ অ্যান্ড দেয়ার ইজ এ ইফেক্ট, তার মানে কি, কজ অ্যান্ড ইফেক্ট, এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু অ্যাবসোলিউটিজমের ল্যাঙ্গুয়েজ, রিলেটিভিটির ভিতরে কজ শব্দ উঠে গেছে, মানে রিলেটিভিজম, কালচারাল সোশ্যাল অথবা সাইন্টিফিক যে রিলেটিভিটি, সেটার মধ্যে অ্যাবসোলিউট শব্দটা উঠে গেছে নাই। কিন্তু আমরা হিউম্যান যখন বর্ন হয়েছিলাম তখন কিন্তু আমরা শুরু করছিলাম দ্যার ইজ এ থিং অ্যান্ড দ্যাটস ওয়ান্ডারফুল আই ওয়ান্ট টু নো ইট, তার মানে ওই জিনিসটা ট্রু এবং আই ওয়ান্ট টু এক্সপ্লোর দ্য ট্রুথ। এই যে আমরা কথা বলতেছি, তুমি কিছুক্ষণ আগে বলছো যে আমি একটা জিনিস জানি সেটা আমি শেয়ার করতে চাই, আর আমি যেটা জানি না সেটা আপনার কাছে জিজ্ঞেস করে জানতে চাই, তার মানে ইউ ওয়ান্ট টু নো, বিকজ ইউ ওয়ান্ট টু নো ইট ইনডিরেক্টলি অ্যাকচুয়ালি রিফ্লেক্টস দ্যাট ইন ইউর মাইন্ড ইউ থিঙ্ক There is a thing called absolute. এই অ্যাবসলুট জিনিস বলতে কিছু নাই, কথাটা আবার রিলেটিভিজম, আবার তাহলে তোমাকে আমি একটা প্যারাডক্স দেখাই, প্যারাডক্সটা দেখো, এভরিথিং ইজ রিলেটিভ, আমরা তো এই কিছুক্ষণ আগে কথা বললাম যে আমি যেটাকে সত্যি বলে জানি 300 বছর পরে চেঞ্জ হয়ে যেতে পারে, তাহলে আমার সত্যিটাও রিলেটিভ হয়ে যাবে, তাহলে এভরিথিং ইজ রিলেটিভ, এই কথাটা কি নিজেও রিলেটিভ নাকি এই কথাটা অ্যাবসলুট? আমি আবার স্টেটমেন্টটা বলি, দেখো এভরিথিং ইজ রিলেটিভ, এই কথাটা তো অ্যাবসলুটিজম, আমাদের এটাই একমাত্র অ্যাবসলুট, হ্যাঁ হ্যাঁ, তার মানে দেয়ার ইজ অ্যাবসলুট, তাহলে এই অ্যাবসলুটটাই রিলেটিভ হবে, তাহলে রিলেটিভিটি ইটসেলফ রিলেটিভ কিনা এই কথাটাও এটা কেউ এক্সামিন করা উচিত,
মানে মানে এই কথাটা এক্সামিন করা উচিত বেসিক্যালি মানে দেয়ার ইজ নো অ্যাবসলিউট ট্রুথ এই কথা তুমি যদি বলো বেসিক্যালি এটা নিজেও একটা রিলেটিভিজম আর তুমি যদি বলো এভরিথিং ইজ রিলেটিভ দ্যাটস অলসো অ্যাবসলিউটিজম বেসিক্যালি তুমি কোন জায়গায় যাবা মানে যাওয়ার জায়গা মানে যেখানে যাবা সেখানে ফ্যাক্টর আছে মানে যে পজিশনই নাও সেই পজিশনে ফ্যাক্টর আছে কিন্তু ডিপ ইন ইউর মাইন্ড জাস্ট ফর ইউর সেলফ মানে তুমি কিছু কিছু আইডিয়া নিয়ে তুমি ওটাকে লালন পালন করতে পারো দ্যাটস ওকে কিন্তু পাবলিকের জন্য হয়তো রিলেটিভ থাকতে হবে কিন্তু বেসিক্যালি আমাদের ইনার লাইফ আছে আউটার লাইফ আছে এটা সবার জন্য তাই না তোমার পার্সোনাল লাইফে তুমি কিছু বিলিভ করো আর যখন কথাবার্তা বলি সোশ্যাল কনটেক্সটে আমাদের কিছু ওপিনিয়ন থাকে যেটাকে সোশ্যালি অ্যাকসেপ্ট বলে হতে হয় তাই না এখন সাইন্টিফিক সায়েন্সের ভিতরে দুটা লেয়ার আছে সায়েন্সের মধ্যে একটা হলো ইনার লাইফ সেটা হলো তুমি রিয়েলি ট্রুথ খুঁজতেছো কিন্তু আউটার লাইফ হলো এভরিথিং ইজ রিলেটিভ উই আর জাস্ট এক্সামিনিং অ্যান্ড হোয়াট এভার উই ফাইন্ড দ্যাট সায়েন্স হলো সব টেন্টেটিভ খেয়াল করো যে আই ডোন্ট নো এনিথিং কিন্তু এভিডেন্স পাইছি সেই এভিডেন্স সাজেস্ট দিস ইজ মোস্ট লাইকলি দ্য ট্রুথ বাট আই এম নট সো শিওর কারণ নিউ এভিডেন্স এসে আমার আগের ট্রুথটাকে ভেঙে দিতে পারে তাই না এটা হলো সায়েন্সের একদম কোর ফিলোসফি তাই না যে সায়েন্স হলো ফলসিফায়াবল এবং সায়েন্স হলো এম্পেরিক্যাল এবং সায়েন্স ট্রাই টু রিচ অর ন্যারো ডাউন দ্য ট্রুথ বাট নট নেসেসারিলি রিচেস ইট সায়েন্স হলো তোমাকে ট্রুথের দিকে অথবা কজের দিকে আগাইতে নিতেছে কিন্তু কজ ইটসেলফ পাওয়ার কোনো লক্ষণ সায়েন্সে নাই কারণ বাই ডিজাইন তুমি যেটাকে ট্রুথ বলবা সেটা বাই ডেফিনিশন হবে টেন্টেটিভ ট্রুথ কারণ কদিন পরে ওটা চেঞ্জ হতে পারে গিভেন নিউ এভিডেন্স সার্ফেসেস কিন্তু আমি তো কিন্তু লাইফ কিভাবে চলে ফর এক্সাম্পল তোমার ক্ষুধা লাগছে তুমি ভাত খাইতে চাও ক্ষুধা লাগছে তাহলে তোমার ক্ষুধা লাগছে তাহলে এটা কি একটা সাইন্টিফিক ট্রুথ নাকি অ্যাবসলিউট ট্রুথ আরে এটার মধ্যে ভেজালে গেছে আমি অ্যাবসলিউটলি ক্ষুধা আমার ক্ষুধা লাগছে আমার খেতে হবে এখন তুমি যদি বলো যে I'm hungry, that's a relative truth, let's explore that. The evidence has to say, I might be wrong. এভাবে করে তো লাইফ চলে না আমার মনে হয় প্রশ্নটা রিয়েল ক্ষুধার্ত মানুষকে জিজ্ঞেস করা উচিত তোমার ক্ষুধা লাগছে ইউ আর হাংরি ইউ হ্যাভ টু ইট অ্যান্ড ইউ উইল ইট ইট ভেরি সিম্পল ঠিক একই রকম তুমি একজনকে ভালোবাসো মনে করো ইউ জাস্ট লাভ দ্যাট পার্সন সেই লাভ দ্যাট পার্সনের মধ্যে যদি আনসার্টেনিটি থাকে ইউ উইল নেভার বি স্যাটিসফাইড ইউ হ্যাভ টু রিয়েলি নো হোয়েদার দ্যাট পার্সন লাভস ইউ ব্যাক অর নট অথবা তুমি এটা একজনকে লাভ করো সেটা কি রিলেটিভ নাকি অ্যাবসলিউট এটা তো অবশ্যই অ্যাবসলিউট হতে হবে আমি মানে তাই না তাহলে লাইফের ভিতরে ওই রিলেটিভিজম চলে না লাইফ চলে লাইফ হলো ডিক্টেটর ভেরি সিম্পল লাইফ ইজ এ ডিক্টেটরশিপ তুমি যা হ্যাঁ স্বপ্ন এই যে লাভ নিয়ে একটা কথা এখন দেখা যায় যে অনেকে প্রথম দিকে একজন আরেকজন খুবই পছন্দ করে মানে তখন সেটা অ্যাবসলিউট লাভ থাকে কিছুদিন পরে সে একই জিনিস আবার ওলটপালট হয়ে যায় তাহলে কি সেটা তখন অ্যাবসলিউট থাকতেছে না সেটাই এখন এইটা বলতে পারে এই সেন্সে অনেকে ওপিনিয়ন দেয় যে তোমার প্রথম লাইফটা সায়েন্স যদি সায়েন্টিফিক পয়েন্ট অফ থেকে বলি এটা রিলেটেড ছিল তুমি পরে বুঝতে পারছো সেটা রিয়েল লাভ না কিন্তু জাস্ট বিকজ তুমি যেটাকে রিয়েল লাভ মনে করছো পরে দেখছো রিয়েল লাভ না তার মানে কি রিয়েল লাভ বলে কিছু নাই তার মধ্যেও প্রবলেম আছে যেমন পাহাড়কে তুমি দূর থেকে যদি দেখো কি সুন্দর তাই না গাছগুলো কি সবুজ কিন্তু পাহাড়ের কাছে যাও দেখবা যে বালি কাদা একটা ছোট গাছ মরা গাছ ডাল পড়ে আছে দেখলে জিনিস অনেক সুন্দর লাগে কিন্তু কাছে গেলে সেটা সৌন্দর্য নষ্ট হয়ে যায় মেয়েদের ক্ষেত্রে দূর থেকে তাকে এক্সপ্লোর করার আগে তার সাথে ইন্টিমেট হওয়ার আগে অনেক সুন্দর থাকে কিন্তু ইন্টিমেট হওয়ার পরে পাঁচ বছর পরে হয়তো সেই আগে সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় কিন্তু জাস্ট বিকজ সৌন্দর্যটা নষ্ট হয়ে যাচ্ছে তাই বলে তোমার অরিজিনাল আইডিয়া অফ যে লাভ সেটা তো ইনভ্যালিডেট হয়ে যাচ্ছে না দেয়ার ইজ এ থিং
for love and people are looking for it ebong hoyto love ta ashole mane Plato's idea te chilo je love holo ekta mane godly jinish jeta tumi displace kortecho into physical love in a opposite sex ei jonnoi hoyto tumi satisfy hocho na eta holo Plato's idea the love ashole basically একটা ডিভাইন জিনিস মানে একটা গডলি জিনিস মানে আসলে তুমি ক্রিয়েটরকে লাভ করার জন্য চেষ্টা করতেছো চোখের সামনে ক্রিয়েটর পাচ্ছ না এই জন্য চোখের সামনে মেয়েটার প্রতি লাভটা ডাইভার্টেড হয়েছে তুমি যদি সমুদ্রের পানি খাও মনে করো থার্স্ট কমবে তুমি যতই সমুদ্রের পানি খাও থার্স্টটা কমবে না লাগবে পিওর পানি ঠিক একই রকম তুমি যদি লাভটা যদি পিওর পানি হয় আমি বলবো মেয়ে মনস্টারও সমুদ্রের পানি আচ্ছা সেই ক্ষেত্রে তাহলে মানে যখন সে মানুষটা বুঝতে পারলো যে তার আগের লাভটা আসলে রিয়েল ছিল না কিন্তু সে যখন সেই পজিশনে ছিল তখন কিন্তু সে পারসেপ করছে বা ইন্টারপ্রেট করছে যে এই লাভটাই ট্রু লাভ হ্যাঁ অবশ্যই এটা অবশ্যই ট্রু কারণ তুমি ওই সময় যে মানুষ জান প্রাণ বাজি রেখে সব ফ্যামিলি ছেড়ে একটা মেয়ে ছেলের হাত দিয়ে চলে যায় তার কাছে তো এটা লাইফ এন্ড ডেথের মতো করে সিরিয়াস তাই না really serious ওই সময়ের জন্য এবং অনেক কবিরা বলে কি জানো অনেক কবিরা বলে ওই ওই অংশটুকুই রিয়েল লাভ বাকি এভরিথিং ইজ ফেক পরে সেক্স এবং পরে বাচ্চা পয়দা করে সংসার করা এভরিথিং ইজ ফেক ওই অরিজিনাল যে অ্যাট্রাকশন যার জন্য তুমি জীবন বাজি রেখে ওই মেয়েটা পালায় যাওয়াটা স্মল মোমেন্টটা ওইটাই হলো তুমি পাইছো রিয়েল টেস্ট অফ লাভ বাদ বাকি এভরিথিং ইজ ফেক আর প্লেটো বলতেছে যে তুমি বেসিক্যালি লাভটা হলো বেসিক্যালি তুমি তুমি হয়তো গডকে খুঁজতেছো তুমি লাইফের মিনিং খুঁজতেছো এটা হলো তোমার লাভ এখন তুমি মেয়েটা যেহেতু ডিফারেন্ট এবং মেয়েটা যেহেতু টোটাল অপোজিট বাট হি ইজ স্টিল এ হিউম্যান বিং তাহলে সে তোমাকে ফুলফিল করতেছে এবং যেহেতু তোমাকে ফুলফিল করতেছে চুম্বকের মতো এক মেয়ের জন্য নিজের অজান্তে অন্য মেয়েরকে অ্যাট্রাকশন ফিল করে তাই না তুমি চোখের সামনে যখন দেখবো অপোজিট জেন্ডারের একটা মানুষ এবং তারা কথা বলে বাট হি ইজ টোটালি ডিফারেন্ট বাট হি ইজ টোটালি সিমিলার লাইক মি তারও দুটো চোখ আছে ওমা আবার সেই দিকে টোটালি ডিফারেন্ট তাহলে টোটালি ডিফারেন্ট আর টোটালি সেম টোটালি ডিফারেন্ট টোটালি সেম ইউ ফিল অ্যাট্রাকশন কারণ তুমি জানতে চাও হোয়াট ইজ ইট তাই না এই জন্য বায়োলজি অন ভাবে সেট করা ইউ আর হেল্পলেস কারণ বায়োলজি ডিসাইড করছে দ্যাট ইজ ইম্পর্টেন্ট নো ম্যাটার ইউ এগ্রি অর ডিসএগ্রি দ্যাট ইজ ইম্পর্টেন্ট এই জন্য বললাম তাহলে রিগার্ডিং absolute or relative এখানে যদি আবার ফেরত আসি তাহলে কি সব সময় একটা কনফিউশন স্টেটে থাকাটাই ভালো মানে বোঝা যাচ্ছে যে সব সময় একটা কনফিউশন স্টেটে থাকতে হবে যে আমি জানি না যে এটা অ্যাবসলুট আমি জানি না এটা রিলেটিভ বা দেখা যাচ্ছে যেটা অ্যাবসলুট এখন কিছুদিন পরে সেটা রিলেটিভ হয়ে যাচ্ছে এই ব্যাপারে আমার ওপিনিয়ন হলো আমার ওপিনিয়ন না আমার আইডিয়া হলো কনফিউশন স্টেটে থাকাটা মোস্ট বেনিফিশিয়াল টু অ্যাকোয়ার নিউ নলেজ দুটার মধ্যে ব্যালেন্স করে দেখো কোন কিছু পাওয়া যায় কিনা যার মাধ্যমে তুমি ইনার লাইফে তুমি অ্যাবসলিউটলি শিওর কিন্তু পাবলিক লাইফে ইউ আর কনফিউজ এটা লাইক আ গুড অ্যাপ্রোচ মানে কনফিউজ মানে ইউ আর ওপেন এন্ডেড ইউ ওয়ান্ট টু নো ইউ ওয়ান্ট টু আস্ক এভরি ওপিনিয়ন ইজ ওকে কিন্তু তোমার পার্সোনাল লাইফে তুমি অল কিছু সিনথেসিস করে ইউ আর কমপ্লিট ওইটা হলো আমি বলবো যে একটা গুড অ্যাপ্রোচ ঠিক আছে আমি আমার ওপিনিয়ন কিন্তু ভেরি স্ট্রংলি এক্সপ্রেস করতেছি কিন্তু নট নেসেসারি আমার কোনো কথাই কিন্তু সিরিয়াসলি নিও না হ্যাঁ যে ভাই আমি হয়তো বলতেছি কিন্তু নট নেসেসারি এটাকে এগ্রি করো না আমার কথা এই ব্যাপারে আমরা রিলেটিভ কনফিউশন স্টেজে থাকব এই তো অবশ্যই কিন্তু তোমার তোমার একটা ওপিনিয়ন জানতে যাব তুমি অ্যাবসলিউটলি বলে দিবা কিন্তু আমরা আগে থেকে আমরা পারমিশন দিয়ে রাখতেছি আমরা ওটাকে রিলেটিভ হিসেবে রাখবো অসুবিধা নাই কিন্তু তোমার ওপিনিয়নটা যদি কংক্রিট না দাও তাহলে আগানো যায় না বুঝতে পারছো
আগানো যায় না। তুমি যদি আগাইতে চাও, ইউ নিড এ গ্রাউন্ড, ইউ নিড এ ফাউন্ডেশন। তুমি একটা বাড়ি বানাতে চাইলে ইউ নিড এ ফাউন্ডেশন। বাড়িটা ভালো নাকি খারাপ সেটা পরে পরে আমরা অ্যাসেস করবো, যখন বিল্ড আপ করতে হবে ইউ নিড এ স্ট্রং ফাউন্ডেশন। কাজে আমি যে তোমার সাথে কথাবার্তা বলে আগাইতে চাই, সবসময় যদি মানে রিলেটিভ কথা বলি, দেখো যে কথা আগায় শান্তি পাওয়া যাবে না। দেয়ার উইল বি নো হাউস এট দ্য এন্ড। হাউসটা ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে সেটা আমরা রেট্রোস্পেক্ট দু বছর পরে অ্যানালাইসিস করবো, কিন্তু অ্যাটলিস্ট যদি হাউস বিল্ড করতে চাই, উই নিড এ স্ট্রং ফাউন্ডেশন। এই জন্য যখন তোমাদের ওপিনিয়ন চাবো, তুমি যদি মনে করো ইউ হ্যাভ এ ওপিনিয়ন, ইউ শুড এক্সপ্রেস ইট। যেমন আমি আমি জানি আমার কিছু ওপিনিয়ন অলরেডি কন্ট্রোভার্সিয়াল, অলরেডি এক্সপ্রেস করছি, তোমরা হয়তো অ্যাগ্রি করবা না, কিন্তু আমি যেহেতু তোমাদের লাইক করি, ফর এক্সাম্পল আমি জাস্ট থ্রো করলাম, দেখা যাক কি হয়। হ্যাঁ তুমি বলতেছিলাম এই সব। হ্যাঁ একটা কথা বলতেছিলাম, সেটা হচ্ছে গড এবং রিলিজিয়ন নিয়ে আপনি আপনার ওপিনিয়ন একটু বলেন। আরে বাবা স্বপন ভয়ঙ্কর কোশ্চেন করতেছে। তুমি যেটা বললা তুমি রিলিজিয়ন অ্যান্ড গড, এটা অনেক বড় প্রশ্ন। এটা 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 বড় প্রশ্ন এই কারণে, মানে রিলিজিয়নটা অন দা সারফেস অলরেডি প্র্যাকটিস হচ্ছে, অনেক বড় একটা জিনিস। কাজে এটা অ্যান্সার হলো ভেরি সিম্পল, ইট মাস্ট বি ইম্পর্টেন্ট, না হলে মানুষ এত এটাকে জান পান দিচ্ছে কেনা। রিলিজিয়নের জন্য মানুষ জীবন দিয়ে দিচ্ছে, রিলিজিয়নের জন্য মানুষ সরকার ছাড়তেছে, রিলিজিয়নের জন্য মানুষ ফ্যামিলি ছাড়তেছে, রিলিজিয়ন মানুষ চাকরি ছাড়তেছে, তাই না? ইট মাস্ট বি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, এই সিম্পল মাইন্ডেড অ্যান্সার হলো এটা। কিন্তু মনে করো একটা পাথরের টুকরা পড়ে আছে এখানে, মনে করো ইট এক্সিস্ট, এটা 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 যদি এটা যদি মানে ফাঁকি যোগ্য হইতো, আমার বাচ্চা একটু শব্দ করতেছে, মাইন্ড করে না, পাথরটা পড়ে আছে, পাথরটা মাস্ট এক্সিস্ট, তাহলে সামথিং যদি এক্সিস্ট করে সেটা রিয়েল। কিন্তু জাস্ট বিকজ এটা আনইন্টারেস্টিং অথবা আনসিএবল ইনসাইড, মানে পাথরের ভিতরে কি হচ্ছে আমি বাইরে থেকে দেখতেছি না, সেটা এই পাথরটা নিয়ে তুমি যদি রিয়েলি এক্সামিন করতে চাও হোয়াট ইজ ইট, এটা অ্যান্সার কিন্তু এক্সট্রিমলি ডিফিকাল্ট। কারণ তুমি দেখো, তুমি সায়েন্সের পয়েন্ট অফ ভিউ দেখো, পাথর, পাথরের ভিতরে অ্যাটম, অ্যাটমের ভিতরে মলিকুলের ভিতরে সাব অ্যাটমিক পার্টিকল, সাব অ্যাটমিক পার্টিকল হয়ে গেছে ওয়েভ, ওয়েভ হলো আবার ফিল্ড, ফিল্ডের ফিল্ড, কিন্তু আলটিমেটলি ওটা আবার ডিরেক্ট মেজার করা যায় না, কারণ পার্টিকল কলাইডার ইজ টু স্মল ফর টু এক্সপেরিমেন্ট অন কোয়ার্ক। আচ্ছা কোয়ার্ক গুলো আবার কি দিয়ে তৈরি, এটা অনেকে বলতেছে এটা ম্যাথমেটিক্যাল স্ট্রাকচার দিয়ে তৈরি। ম্যাথমেটিক্যাল স্ট্রাকচার কি, এটা স্ট্রিং, স্ট্রিং কি ওপেন এন্ডেড আছে, ক্লোজ এন্ডেড আছে, এটা ভাইব্রেট করে, এক একবার ভাইব্রেট করলে এইরূপ আসে, ওইভাবে ভাইব্রেট করলে ওইরূপ আসে, আলটিমেটলি এটা আনঅ্যান্সারেবল, কিন্তু চোখের সামনে পাথরটা বসে আছে, দ্যাট ইজ এ কংক্রিট স্টাফ বেসিক্যালি। তুমি যদি রিয়েলি অ্যান্সার দিতে চাও, ইভেন সিম্পল জিনিসের অ্যান্সার দেওয়া যায় না। আর তুমি যেটা কোশ্চেন করছো সেটা হলো বিগেস্ট কোশ্চেন ইন দ্য ওয়ার্ল্ড, সেটা অ্যান্সার কিভাবে দেওয়া সম্ভব, এটা হলো বেসিক্যালি হয়তো একটু একটু আইডিয়া নেওয়া যাবে, কিন্তু হ্যাঁ অবশ্যই অবশ্যই অ্যান্সার পাওয়া এক্সট্রিমলি ডিফিকাল্ট। তবে আমি বলবো এই রিয়েল মডার্ন ওয়ার্ল্ডে আমরা বলি রিলিজিয়ন ইজ নট সো ইম্পর্টেন্ট, কিন্তু আমি বলবো অ্যাট দ্য এন্ড ইউ ওয়ান্ট অর ইউ ডোন্ট ওয়ান্ট, ইউ নো অর ইউ ডোন্ট নো, অ্যাট দ্য এন্ড রিলিজিয়ন ইজ ড্রাইভিং ইয়ার লাইফ, দ্যাটস ইট। এবং রিলিজিয়ন ইজ আরেকটা ডিক্টেটর, যেমন আমি বললাম হিউম্যান লাইফ নো ম্যাটার সায়েন্স এ নো ম্যাটার পলিটিক্স এ হিউম্যান লাইফ ইজ এ ডিক্টেটর, আই এম হাংরি, আই ওয়ান্ট টু ইট, আই ডোন্ট কেয়ার, ঠিক একই রকম আই লাইক দ্যাট পার্টিকুলার ওয়ান, আমি জানি আমার ফ্যামিলি সাপোর্ট করতেছে না, বাট আই লাইক দ্যাট গার্ল, আই ওয়ান্ট টু ম্যারি হার, এটা ডিক্টেটরের মতো। লাইফ ইজ এ ডিক্টেটর, মানে ডিক্টেটর মানে হলো ভয়েস হলো একটা, দোদুল্যমান না, দোদুল্যমান সায়েন্স, ও এটা রাইট, এটা রিলেটিভ, এভরিথিং ইজ রিলেটিভ, দ্যাটস ফাইন, কিন্তু লাইফ ইজ নট এ রিলেটিভ স্টাফ, লাইফ ইজ এ ডিক্টেটর। মানে তুমি ডিক্টেটর শব্দটা বলা উচিত না, লাইফ হলো ইউনিভোকাল, ইউনিভোকাল মানে হলো তোমার ভয়েস কিন্তু একটা, তোমার যদি ভয়েস দুইটা থাকে বাই ডেফিনিশন হলো স্কিজো, মানে স্প্লিট, স্কিজো স্কিজম, আর ফ্রেনিয়া মানে মাইন্ড, তোমার বাই ডেফিনিশন যদি দুইটা মাইন্ড থাকে ইউ আর স্কিজোফ্রেনিক বাই ডেফিনিশন। এই জন্য নর্মাল মানুষের একটা মাইন্ড থাকে, দুইটা না। এখন তাহলে তুমি তুমি নোয়িংলি আর আননোয়িংলি রিলিজিয়ন হলো আরেকটা বড় ডিক্টেটর, তুমি এগ্রি করো না করো ইট ড্রাইভস ইওর লাইফ, আইদার আইদার বাই রিজেক্টিং ইট অর আইদার বাই ফলোইং ইট। হ্যাঁ মানে গুড অ্যানসার। আমরা নিউরো সায়েন্স পড়তেছি কেন, কারণ ব্রেইন ইজ এ কমপ্লেক্স স্ট্রাকচার, এবং
আমরা জানতে চাই যে ব্রেন কিভাবে কাজ করে, কারণ আমরা উই ওয়ান্ট টু নো। আচ্ছা, কসমোলজি, অ্যাস্ট্রোফিজিক্স জানতে চাই কেন, কারণ আমরা জানতে চাই দুনিয়াটা কি, এই যে পৃথিবীটা, আটটা কি, চারটা কি, সানটা কি, এবং এটা কোথা থেকে আসছে, কোথা থেকে অরিজিন, বিগ ব্যাং থিওরি, এটা 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 তুমি এটা মানে কি, উই ওয়ান্ট টু নো হোয়ার উই কেম ফ্রম। আচ্ছা, তারপরে পলিটিক্স, পলিটিক্স কি, পলিটিক্স মানে হলো পিপুলকে গাইড করা টুয়ার্ডস এ কমন গোল, ওই কমন গোলটা কি গুড, তার মানে কি দ্যার ইজ এ সামথিং, দ্যার ইজ এ থিং দ্যাট ইজ কল গুড, দ্যাটস ওয়াই তো এত মানুষ পলিটিক্স করে, এই গভর্নমেন্ট স্ট্রাকচার, অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, তারপরে ব্যুরোক্র্যাট, জাজ, তারপরে চাকরি, হসপিটাল, সবকিছু মিলে আলটিমেটলি কি, দ্যার ইজ এ গোল, দ্যার ইজ এ গুড। তাহলে গুড, হোয়ার আই কেম ফ্রম অ্যান্ড হোয়াট ইজ ইট, তার মানে আমার নিউরো সায়েন্স মানে কনসিয়াসনেস, হোয়াট ইজ ইট, তাহলে তাহলে হু আই এম, হোয়ার আই কেম ফ্রম অ্যান্ড হাউ আই বিকেম দ্য পার্সন দ্যাট আই এম, আর আরেকটা হলো হোয়ার উই আর গোয়িং, তার মানে ডিরেকশন। এই চারটা কোশ্চেন তো রিলিজিয়ন বহুত 10,000 বছর যাবো চেষ্টা করতেছে, কিন্তু এখন একই কোশ্চেন অন্য ডিপার্টমেন্টে সে দিতে চাচ্ছে, কিন্তু নো ম্যাটার হু ইজ ট্রাইং টু গিভ দ্য অ্যান্সার, দ্য কোশ্চেন রিমেইনস দ্য সেম। কাজে রিলিজিয়ন স্টিল ওই ইন্ট্রিগেটেড ইন বিল, তুমি রিলিজিয়ন রিজেক্ট করার পরেও আমার আইডিয়া কি জানো, আমার আইডিয়া দুনিয়ার মধ্যে 100% রিলিজিয়ন এবং 100% জিনিস উঠে যাওয়ার পরেও মানুষ আবার একটা নতুন রিলিজিয়ন ইনভেন্ট করে হলেও আবার রিলিজিয়নের দিকেই যাবে, সেই রিলিজিয়ন হয়তো গড থাকবে না, কিন্তু স্টিল দ্যার ইজ এ রিলিজিয়ন, রিলিজিয়ন থাকবে। জটিল জটিল রিলিজিয়ন থাকবে, কারণ এটা ইনবিল্ট। তোমার তোমার যখনই কোশ্চেন করবা যে আমি কোথায় আর আমি কোথায় যাব, আমি এখন কি করতেছি, যেটা করতেছি সেটা, মানে মানুষ নিজের প্রয়োজনে আসলে রিলিজনগুলো বানায় আর কি, ভবিষ্যতে বানাবে, তখন কথা বলে একদম সাক্কা সাক্কা। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আলটিমেটলি মানুষের দরকার গন্ডগোল করা, তার কিছু একটা দরকার রিলিজন একটা রোল প্লে করে, এটা ট্রু, ও গন্ডগোল করবেই। হ্যাঁ, রিলিজন ইনবিল্ট, মানে এক্সিস্টেন্সের সাথে রিলিজনটা লিংক, কারণ তুমি খেয়াল করো আমি কোশ্চেনটা আবার রিফ্রেম করি, মানে সামথিং এক্সিস্ট, কিছুক্ষণ আগে বললাম না এক্সিস্টেন্সিয়াল ফিলোসফি, জাস্ট বাই ইওর এক্সিস্টেন্স ইওর পাজল, তাই না, ঠিক একই রকম, জাস্ট বিকজ ইউ এক্সিস্ট ইট অটোমেটিক্যালি পোজেস হোয়াট ইজ ইট, এই হোয়াট ইজ ইট মানে হলো আমি কোথা থেকে আসছি, কি করতেছি, আমাকে আমি কি একা একা আসলাম, একা একাই যদি আসি তাহলে আবার রেগুলারিটি কেন, মানে ল, মানে ন্যাচারাল ল, যেমন উপর থেকে জিনিস ফেললে নিচে পড়ে, এই যে এটা একটা জেনারেল গ্র্যাভিটির যে ল, জাস্ট বাই এক্সিস্টেন্স অফ ল এটা ইনডিরেক্টলি ইনডিরেক্টলি সাজেস্ট করে যে দেয়ার ইজ এ প্যাটার্ন, এটা প্যাটার্নলেস না, র্যান্ডম না, আর যখনই প্যাটার্ন আছে, প্যাটার্ন মানে দেয়ার ইজ এ কজ আছে, আর যখনই কজ আছে তার মানে একটা প্রায়র কজ আছে আর একটা ইফেক্ট আছে, তাহলে আমি তো অলরেডি ইফেক্ট, তাহলে আমার কজ কি, ওই যে দেখো রিলিজিয়ন চলে আসলো, মানে রিলিজিয়ন কথাটা বলা উচিত না, মানে স্পিরিচুয়ালিটি অ্যান্ড ফিলোসফিক্যাল ইনকোয়ারি চলে আসলো বাই ডেফিনিশন, আর রিলিজিয়ন হলো ফিলোসফি আলটিমা, একটা টার্ম আছে, মানে ফিলোসফি তো আছে অনেকগুলা, কিন্তু একটা টার্ম আছে ফিলোসফি আলটিমা, মানে আলটিমেট ফিলোসফি হলো রিলিজিয়নটা, কিন্তু সেই রিলিজিয়নটা চোখের সামনে তোমার জোর করে খাওয়াইতে দিতে যে তোমার এখন বদ্ধজম হচ্ছে, মানে এটা হলো আনপ্যালাটেবল হয়ে গেছে, কিন্তু তুমি যদি রিলিজিয়ন মনে করো দুনিয়াতে নাই, দেখবে যে তুমি নিজেই রিলিজিয়ন ক্রিয়েট করতা, আমি গ্যারান্টি দিচ্ছি। হ্যাঁ, ভালো বলছেন তো, আমেরিকার গভর্নমেন্ট সেকুলার, কিন্তু কোর্টে যাও, কোর্টে যাও, তুমি অ্যাথিস্ট হলেও তোমাকে এই যে হাতটা উঠায় তোমাকে প্রতিজ্ঞা করতে হবে, এবং জাজ তোমাকে যে জাজ করে, তুমি নিজে রিলিজিয়াস পার্সন হতে পারো, কিন্তু জাজ তোমাকে যে জাজ করবে সেটা হবে মানে বেসড অন গড, কারণ বাই ডেফিনিশন তুমি যদি লিগাল স্ট্রাকচারে যাও যে আমেরিকার প্রেসিডেন্ট যখন ওথ নেয় সো হেল্প মি গড, খেয়াল করছো, সে নিজের সে নিজে অ্যাথিস্ট হোক, কিন্তু তাকে যখন পোস্টে যে তার পোস্টটা নিতে হবে ওথটা করে কিন্তু সো হেল্প মি গড, লাস্টে কিন্তু একটা ডায়লগ,
একটা কথা বলি, ডলারের গায়ে কিন্তু লেখা আছে অবশ্যই ইন গড উই ট্রাস্ট, ইন গড উই ট্রাস্ট। বেসিক্যালি তুমি তুমি সারফেসে মনে করো এগুলো সব সেকুলার, কিন্তু সেকুলারের ভিতরে ডিপ সিটেড রিলিজিয়াস পার্ট ইন্টিগ্রেটেড আছে, ইউ ক্যান নট এলিমিনেট ইট। নো ম্যাটার হোয়াট হোয়াট নেম ইউ কল, তুমি গড কে কোন নামে ডাকো, ডাজেন্ট ম্যাটার। কাজে আমার আমি শুধু আমি তোমার কোশ্চেনে হলো রিলিজিয়ান এবং গড, আমার অ্যান্সার হলো ইটস এ রিয়েল স্টাফ, ইটস এ সিলি স্টাফ না, দিস ইজ এ রিয়েল ডিল। যে নো ম্যাটার, আমি সেদিনকে স্বপনের সাথে কথা বলছিলাম যে ইটস এ রিয়েল ডিল, আমি যে একই অ্যান্সারটা স্বপন করে দিয়েছিলাম যে রিলিজিয়ান ইউ ক্যান ইগনোর ইট, ইউ ক্যান ফাইট এগেনস্ট ইট, ইউ ক্যান স্টে অ্যাওয়ে ফ্রম ইট, বাট অ্যাট দ্য এন্ড তুমি যদি ইন্ডিপেন্ডেন্টলি চিন্তা করো রিলিজিয়াস কনসেপ্টটা একটা কোর কনসেপ্ট এবং ইটস এ রিয়েল ডিল। কিন্তু স্বপন লাস্টে বলছে যেটা ট্রু এবং অ্যাগ্রি করি, এটা রিয়েল ডিল হলেও ইটস এ ম্যান মেড থিং, বাট স্টিল ইটস এ রিয়েল ডিল। এইটা হলো একটা মিস্ট্রি। আমার পার্সোনাল ফিলিংস হলো ইটস এ ম্যান মেড থিং বাট স্টিল ইটস এ রিয়েল ডিল। রিয়েল ডিল মানে এটা ফেক না, মানে এটা ফেক না, কারণ আমি বলতেছিলাম যে একটা বিজনেস যদি 200 বছর 300 বছর ধরে চলে, একটা একটা ফাঁকিবাজি দিয়ে গুড বিজনেস লং টার্ম করা যায় না। তুমি দুধ বিক্রি করতেছো কিন্তু তুমি দুধ দিচ্ছ না, তুমি দিচ্ছ সাদা পাউডার, এটা মানুষ কিনবে না। এবং তুমি হয়তো দুই দিনের জন্য সাদা দুধ হিসেবে দুধটা চালাইতে পারবা, পাউডারটাকে, সেটা দুধই না, রং, সাদা রং দুই দিনের জন্য চালাতে পারবা, কারণ মানুষ এটা বোঝার আগে তুমি বিক্রি করে ফেলছো। কিন্তু তুমি যদি মাল্টি জেনারেশনাল বিজনেস চালাও, তোমার দুধের কোয়ালিটি তোমাকে মেনটেন করে ব্যবসাটা চালাইতে হবে। ইউ হ্যাভ টু সেল এ রিয়েল প্রোডাক্ট in order to survive multi-generation business. তাহলে 2000 বছর পুরাতন রিলিজন এখনো মানুষ ফলো করতেছে, এটা যদি একদমই ফেক হয় এবং এটা যদি ভিতরে রিয়েল ম্যাটেরিয়াল না থাকে, এটা আস্তে আস্তে ডাই আউট হয়ে যাবে। কিন্তু ডাই আউট হয় নাই, কারণ যুগে যুগে 500 মানুষের মধ্যে একজন মানুষ টিকিটের পাইছে ইটস এ রিয়েল ডিল, ওই একজন মানুষকে আবার বাকি 400 মানুষ ট্রাস্ট করছে। তাহলে বাকি 400 না বুঝেই এটাকে সাস্টেইন করাইছে যে রিলিজিয়নকে নিয়ে কেউ কোশ্চেন করে না এবং এটা বিয়ন্ড কোশ্চেন, এবং মানুষ এটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে তারপর আগায়। কেন অ্যাকসেপ্ট করলো, সেই অ্যাকসেপ্টেন্সের জায়গায় কোনো কোশ্চেন রাখে না। কিন্তু তুমি ট্র্যাডিশনের কথা যদি চিন্তা করো, এই যে কিছুক্ষণ আগে বললাম 1 বছরের বড় মানুষটাকে একটু রেসপেক্ট করে কথা বলা, এটা তো ট্র্যাডিশন হিসাবে অ্যাকসেপ্ট করছো। কিন্তু এটা এটাকে যদি তুমি রিয়েলি রিয়েলি ডাইসেক্ট করো, দেখবে এটার কিছু কারণ আছে। আমি যখন ছিলাম না সে তখন অনেক জিনিস দেখছে দ্যাট আমি দেখি নাই। তাহলে নলেজ ইন জেনারেল, উইজডম অথবা মানুষের লাইফের গুড কোয়ালিটি, এভরিথিং আসে এ থেকে, এক্সপিরিয়েন্স থেকে, তাই না? থিওরি অফ নলেজ যদি তুমি পড়ো, কয়েকটা থিওরি আছে, প্রমিনেন্ট থিওরি হলো তোমার এম্পিরিসিজম, মানে তোমার নলেজ আসে তোমার এক্সপিরিয়েন্স থেকে। এটা একটা মেইন স্ট্রিম ভিউ, যে তুমি যাই বলো, তুমি তুমি যেমন বলছো আপেল, সেই আপেলটা তুমি জানো কিভাবে, কারণ তুমি আগে দেখছো। আগে যদি না দেখো তুমি আপেল সম্বন্ধে জানো কিভাবে, তার মানে ইওর নলেজ অফ অ্যাপেল কামস ফ্রম ইওর প্রিভিয়াস এক্সপিরিয়েন্স। মানে আমি জাস্ট ABCD এক্সপ্লেন করতেছি। তাহলে ওই মানুষটা যে আমার 1 বছর সিনিয়র, সে দুনিয়াতে আমার চেয়ে আগে আসছে, he must have seen more than me, and jodi amar che beshi dekhe thake tale at least tar kotha ta carefully analyze kore dorkar, ei jonno tar kotha ta shuntechi, ei jonnoi manush in general tradition e senior manush dekhe respect kore. Tale dekho oi tradition er ekta ekta rationale ache shobon. Ekhon ami thik agree kori pura thik ache, kintu dekha gelo je amar senior manush tar সেই এক্সপিরিয়েন্স নেওয়ার ক্ষেত্রে তার প্রবলেম আছে, মানে এক্সপিরিয়েন্স সবাই নিতে পারে না ঠিক মতো, মানে সে হয়তো সিচুয়েশনে গো থ্রু করে কিন্তু আসল এক্সপিরিয়েন্সটা সে নিতে পারে না, অনেক কারণই হইতে পারে। এখন তাকেও আমি সম্মান করতেছি শুধুমাত্র বড় এই যে বড় হওয়ার জন্য, কিন্তু দেখা যায় যে তার অনেক কিছুই রং যেগুলা সে বলতেছে, যেগুলা সে এক্সপিরিয়েন্স করছে সেগুলোর অনেক কিছুই রং। তো সেই ক্ষেত্রে এখন এই ক্ষেত্রে ট্র্যাডিশনটাকে যদি আমরা ব্ল্যাঙ্কেট হিসেবে নেই যে বড়দের রেসপেক্ট করো,
নো কোশ্চেন অ্যাবাউট ইট, সেটা যদি তুই ট্র্যাডিশন হিসেবে নেস, ইট উইল ক্রিয়েট এ মেন্টাল কনফ্লিক্ট। কারণ আমি দেখবো ওই লোকটা আমার চেয়ে 5 বছর বড় হলো, তার মতো স্টুপিড লোক নাই, তার কথা আমি কেন শুনবো, তাই না? তাহলে ট্র্যাডিশনটাকে যদি আমি একটা ব্ল্যাঙ্কেট হিসেবে নিই, ব্ল্যাঙ্কেট মানে হলো মানে একটা বক্স, সেই বক্সের ভিতরে একটা ট্র্যাডিশন আছে, ইউ আর নট ওপেন টু অ্যালাউড টু ওপেন ইট, তাহলে কনফ্লিক্ট অবশ্যই আসবে। কিন্তু ট্র্যাডিশনটা যদি নেই উইথ এ ওপেন বক্স, এবং আমি জানি এটা কই থেকে আসছে, কেন আসছে, তাহলে আমি রেসপেক্টটা যে বর্দা করব, আমার ইন্টেনশন থাকবে আই শুড রেসপেক্ট হিম, বাট দ্য মোমেন্ট আই সি ইরেগুলারিটি আমি আমি অটোমেটিক্যালি রেসপেক্ট কমে যাবে। এই এই ধরনের মেন্টালিটি নিয়ে যদি আমরা বড়দেরকে ট্রিট করি, ইট ডাজন্ট হার্ট, কারণ আমার অরিজিনাল ইন্টেনশন হলো যে যেহেতু তার এক্সপিরিয়েন্স বেশি, তাহলে তার কথাগুলো অ্যাটলিস্ট শুনি মনোযোগ দিয়ে, কারণ সে হয়তো বেশি জানে, কারণ আমার বক্সটা ওপেন নিয়ে আমি এক্সামিন করতেছি। কিন্তু বক্স সাথে সাথে সে যদি ইগনোরেন্ট কথা বলা শুরু করে, সে যদি উল্টাপাল্টা কথা বলে, তার কথা আমি নিব না। কিন্তু কিন্তু প্রবলেমটা যদি আসে, তোমাকে যদি বাধ্য করে, ইউ হ্যাভ টু লিসেন নো ম্যাটার হোয়াট, আমি বলবো স্টিল আমি ট্রাই করি পার্সোনালি, কেউ যদি আমার চেয়ে সিনিয়র হয়, সে আমার চেয়ে আমার আমার ওপিনিয়ন অনুযায়ী আনকোয়ালিফাইড থাকলেও, যেহেতু তার এক্সপিরিয়েন্স আছে লাইফের, আমি একটু কেয়ারফুলি বোঝার চেষ্টা করি যে তার মানে ওপিনিয়নটা কোথা থেকে আসতেছে। এবং কারণ কি, একটা একটা সাইকোঅ্যানালাইসিস আছে, তুমি কার্ল ইয়ং এর সাইকোঅ্যানালাইসিস সোহাগ আইডিয়া আছে, একটা তো ফ্রয়েডিয়ান সাইকোলজি, তাই না, সিগমন্ড ফ্রয়েড, আর আছে কার্ল ইয়ং, গুস্তাভ ইয়ং। কার্ল ইয়ং এর আইডিয়া হলো একটা কালেকটিভ আনকনশাস আছে, একটা ইন্ডিভিজুয়াল আনকনশাস, যেটা আমার আর তোমার আনকনশাস, যেটা ড্রিমের মধ্যে দেখা দেয়। এই জন্যই ড্রিমটা ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড ইয়োর সাবকনশাস ড্রাইভস, যেটা আমরা ভবিষ্যতে ড্রিম নিয়ে কথা বলবো। আরেকটা টার্ম আছে কালেকটিভ আনকনশাস। কালেকটিভ আনকনশাস মানে হলো যে পাবলিক আছে, সবগুলা পাবলিকের আনকনশাস গুলো একটা ইউনিফাইড ফিল্ড আছে, একটা সিঙ্গেল আনকনশাস আছে। মনে করো বাংলাদেশি কালচারের মধ্যে সাব কালচার আছে, তাহলে বাংলাদেশি আনকনশাস, আমেরিকার আনকনশাস, আর একটা আছে হিউম্যানিটির আনকনশাস, আর একটা পুরো পৃথিবীর আনকনশাস। এই পুরো পৃথিবীর আনকনশাস থেকে বলে কালেকটিভ আনকনশাস। এই কালেকটিভ আনকনশাস কে যদি বুঝতে হয়, তাহলে ইভেন ইগনোরেন্ট অ্যারোগেন্ট পাজি মানুষ, তাদেরটাও ইনক্লুসিভ করতে হয়। কারণ ওই পাজি মানুষটা কি খারাপ কাজ করছে, কেন করছে, এই ইগনোরেন্ট মানুষটা আমাকে কেন জোর করলো, কেন জোর করলো, কারণ মানে তাহলে বুঝতে পারছো, কালেকটিভলি বুঝতে গেলে এই আমার শুধু নিজের আন্ডারস্ট্যান্ডিংটাকে আমি প্রায়োরিটি দিলাম যে আই এম রং, আমার সিনিয়র মানুষটা অবভিয়াসলি রং আর আমি রাইট, কারণ আমি দেখতেছি আমার সাবকনশিয়াস থেকে, আমার আন্ডারস্ট্যান্ডিং থেকে বুঝতেছি আই এম রাইট। কিন্তু কালেকটিভ আনকনশিয়াসটা যদি বুঝতে পারি মানে অথবা বোঝার চেষ্টা করি, তাহলে একটা গ্লোবাল ফিল পাওয়া যায়। এই জন্য স্বপন যেটা বললো আমি এগ্রি করলাম 100% যে এক্সপিরিয়েন্স থাকলেই সে যে তার কথা ঠিক হবে, ট্রু না? আমি রাই, সেটা হলো আমি শুধু লোকাল দুজন মানুষের লেভেল নিয়ে কথা বললাম, তাই না? কিন্তু সে কেন রং, তার রংনেসটা কই থেকে আসছে, সেটা হলো তুই কালেকটিভ আনকনশিয়াস তার কালচারের মধ্যে ঢুকে গেছে। যে সে ছোটবেলায় একটা রেস্ট্রিক্টিভ এনভায়রনমেন্টে বড় হয়েছে, সে রেস্ট্রিক্টিভ এনভায়রনমেন্টে দেখছে যে তার দাদা জীবনে এরকম আর্গু করতেছে, পরে তার ভাই তাকে মেরিয়ে ফেলছে বেসিক্যালি। এই জন্য আর্গু না করে অ্যাকসেপ্ট করে নিয়ে আগাইলে এটা সার্ভাইভাল বেনিফিট আছে। এই জন্য সে আমাকে টিচ করতে চাচ্ছে যে সে যেটা বলতেছে তার কথা শুনো, এত কথা বলার দরকার নেই। আই ডোন্ট নো তুমি যেটা বলতেছো, আমি আমি বলতে চাই না, আমি জানি যে বড়দের কথা শুনলে একটা সার্ভাইভাল বেনিফিট পাওয়া যায়। কারণ সে দেখছে যুগে যুগে সিনিয়রদের কথা যে শুনছে, বাপমার কথা যে সে শুনছে, আগুনে হাত দেয় নাই। সে যদিও সিনিয়র, কিন্তু সে একটা অবভিয়াসলি মিথ্যা কথা বলতেছে অথবা রং কথা বলতেছে এবং আমাকে মিসগাইড করতে যাচ্ছে। কিন্তু সে কেন মিসগাইড করতে যাচ্ছে, কারণ সে জানে এত কিছু এক্সামিন করে লাভ নাই, দুনিয়াতে প্রথম কথা হলো বাঁচতে হবে, তোর বাঁচার জন্য সে হয়তো ছিল। মানে আমার পয়েন্ট হলো
মানে কালেকটিভ আনকনশাস লেভেলে যে যদি তুই অ্যানালাইসিস করতে যাস তখন তো আই একটু ব্রড পিকচার পাওয়া যায়। এখন ঠিক আছে, সাপোজ কেউ কোনো রিলিজিয়াস পার্সন জ্ঞান দিচ্ছে যে তার এটা করতে হবে, এটা করা যাবে না, তো সেই ক্ষেত্রে বলা, ধর আমাকে কেউ জ্ঞান দিচ্ছে, তা আমি ব্যাপারটা শুনলাম, শুই না কালেকটিভ ইয়াতে গেলাম যে আমি বুঝতে যাচ্ছি যে কোন সে কোন ইয়াতে ইয়া থেকে কথাগুলো বলতেছে, ওকে এটা কোনো সমস্যা নেই, কিন্তু যখন সে আমাকে ফোর্স করবে, আমার উপর অত্যাচার করবে, তখন তখন মানে তখন ওইটা কি হবে আসলে? তখন আমি কি বসে বসে সে কালেকটিভ মেজার বা বোঝার চেষ্টা করব? এটা হলো তোর, তখন আপনি অ্যাবসলিউট হয়ে যাবেন, আমার আমার রিলেটিভ থাকবে। বিভিন্ন বলে যে আই শুড ডু হোয়াট আই রিয়েলি ওয়ান্ট, ভেরি সিম্পল। এখন আমি যদি দেখি আমার ফাইট করতে যে আমার ডিসকমফোর্ট হবে, অনেকে ফাইট করে না, অনেকে জানে ফাইট করলে আমার অনেক ক্ষতি হবে, বাট আই রিয়েলি ওয়ান্ট টু ফাইট ইট, বাট কারণ এই 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 অন্যায় আমি সহ্য করবো না, দ্যাটস অলসো রাইট। কারণ প্রত্যেকটা ফাইটের একটা একটা আছে, মানে ক্ষতিপূরণ আছে, প্রত্যেকটা অ্যাকশনের রিয়াকশন আছে। অনেকে রিয়াকশন দেখে ভয় পেয়ে ফাইট করে না, ওই ট্র্যাডিশনটা মেনে নেয়, ওই বাপ মা জোর করতেছে জোর করেই বিয়ে হয়। যেমন মেয়েদের কথা বলি গ্রামের ভিতরে, তাই না, যে তার ফাইট করতে গেলে যতখানি ওজন মানে হিট নিতে হবে, সেই হিট নেওয়ার তার হিম্মত নাই, কিন্তু অনেকের হিম্মত আছে, দে শুড ফাইট। এই জন্য মানে অ্যাবিলিটি এবং তার পার্সোনাল প্রিফারেন্স এবং তার রিজেকশনের মানে স্ট্রেংথ, এটা ইন্ডিভিজুয়ালি মানে যার যার লাইফের ডিসিশন তার তার কাছে, এটা জেনারেলাইজ করা যাবে না। যেমন তুই যেটা বললি যে কেউ যদি জোর করে তখন কি করা উচিত, অ্যান্সার হলো ওই ওই পার্সন কতখানি হেট করতেছে তার জোর করাটা, এবং তার অল্টারনেটিভ অপশন আছে কিনা সেগুলা সে, এবং তার অ্যাবিলিটি কতখানি রিজেক্ট করা, মানে আমি রিজেক্ট করে আমি বাঁচতে পারবো তো। কাজে ওই ওই পার্সন তার লাইফের সিচুয়েশনে যেটা বেস্ট মনে করবে তার সেটাই করা উচিত। এখন আমার কথা হচ্ছে যে সে যেহেতু আমাকে জোর করতেছে, প্রেসারাইজ করতেছে সেই জিনিসগুলো মানার জন্য, উইদাউট নোয়িং, জাস্ট জিনিসগুলো মানতে হবে, আমি রিলিজিয়নের ব্যাপারে বলতেছি আর কি, তাহলে এখন আমি আমি যখন একটা ব্যাপারে প্রেসারাইজ হব, তখন আমার আমার পক্ষে কি ওই সিচুয়েশনটা থাকবে যে ওই তার যে কনসেপ্টটা তার ভিতরে আসলে কোনো রিয়েল ডিল আছে সেটা কি আমার বিশ্বাস হবে? তাই না, বক্সটা খুলে নিজে দেখতে হবে, দেয়ার ইজ নো আদার ওয়ে। এই জন্যই তো যারা সত্যি কথা জানতে চায় অথবা যারা লাইফকে ইন্ডিপেন্ডেন্টলি এক্সামিন করতে চায়, দে অলওয়েজ সাফার, কারণ তাদের সাফারিং ছাড়া লাইফে এক্সামিন করা যায় না, তাই না, ইন জেনারেল। কারণ ইট ইজ বেসিক্যালি টু মাচ ওয়ার্ক, টু মাচ স্ট্রাগল। কারণ তোমাকে একটা এক্সাম্পল, এই মাউসটা আমাকে একজন দিল, যে মাউসটা কম্পিউটারে, এটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে ইউজ করা হচ্ছে আরাম, কিন্তু কেন দিল না, আমি এটা খুলে দেখবো, আমি নিজে বানাই নিবো, এটা টু মাচ ওয়ার্ক। হ্যাঁ, এই জন্য এই জন্য আমাকে এখন দেখতে হবে আমি কতখানি হেট করি, আমি এটা চাই কি চাই না, আমি এটা এটাকে যদি অনেক বেশি হেট করি, আই শুড মেক ইট মাইসেলফ, আমি নিজে বানাই নিয়ে ইউজ করবো, আমি তার অন্যজনেরটা নিবো না, দ্যাটস ওকে। কিন্তু তুই যদি অন্যজনেরটা নিয়ে তার ভালো অংশটা রেখে খারাপ অংশটা ফালাই দিয়ে মোটামুটি নিজের মতো আইডিয়া করে চলি, দ্যাটস অলসো ইজি। এই জন্য অনেক মানুষ ইজি রাস্তায় যেতে চায়, এই জন্য অ্যাকসেপ্ট করাটা ইজি, রিজেক্ট করাটা টাফ, করার জন্য হিম্মত লাগে, রিজেক্ট করার জন্য স্বাধীন চেতা হইতে হয়, রিজেক্ট করার জন্য অ্যাকসেপ্ট করতে হয় যে ইভেন দো আই উইল বি লুজার, আই স্টিল ওয়ান্ট টু রিজেক্ট ইট অ্যান্ড আই ওয়ান্ট টু এক্সামিন ইট বাই মাইসেলফ। কাজেই রিজেক্ট করা এবং আলটিমেটলি ক্ষমতার কেন্দ্রে যাওয়া যাবে, মানে হ্যাঁ হ্যাঁ, এবং কেউ যদি সত্য জানতে চায় তাহলে তাকে ক্ষমতার কেন্দ্র থেকে বেরোয় আসতে পেরে ফেলতে থাকতে হবে। এরকম একটা কথা, এরকম একটা কথা আমি মোর, এটা তুমি প্র্যাকটিক্যাল কথা বললা, তাই না, কিন্তু এটার কাছাকাছি একটা কাছাকাছি একটা কথা আছে যে গড যদি তার নিজেকে নিজে
চিনতে চায়, জানতে চায়, তাহলে গডকেও তার সেন্টার থেকে বাইরে চলে আসতে হয়। দের ইজ নো আদার ওয়ে। এই জন্যই গড হিউম্যানকে বানাইছে। ক্রিয়েশনকে বানায় ক্রিয়েটর নিজে টের পায় যে তার একটা ক্রিয়েশন আছে। এই জন্যই বলে যে গড কেন হিউম্যানকে বানাইছে, টু টু প্রেজ হিম, তাই না? এটা 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 বলে যে মানে তুমি যেটা কথা বলে এক্সাক্ট আইডেন্টিটির কথা, কিন্তু এটা মানে তোমাকে সেন্টার থেকে সরে আসতে হবে ইন অর্ডার টু গো টু সেন্টার। এই জন্যই আমি সকলকে সেটা বলতেছিলাম যে গড হিউম্যানকে বানাইছে ইনকমপ্লিট করে, যেন কমপ্লিট হওয়ার জন্য সে সারা জীবন ফাইট করে। কারণ তুমি যদি মানুষকে বানাইতো বাইসেক্সুয়াল, মানে তার অপোজিট সেক্স লাগে না, মানে হার্মোফ্রোডাইটের মতো, তাহলে বেসিক্যালি হি ইজ কমপ্লিট, তাহলে আরেকজনকে লাগবে না। কিন্তু গড এমন ভাবে বানাইছে যেন তুমি ইনকমপ্লিট, তুমি কমপ্লিশনের জন্য খুঁজতেছো পাগল পাগল হয়ে। ঠিক একই রকম মর্টালিটিটা হলো সেই ইনকমপ্লিটনেস, মানে বানানোর সময় মর্টালিটি দেওয়া মানে তুমি জানো ইউ আর ইনকমপ্লিট, ইউ হ্যাভ টু ফাইন্ড সামথিং, ভেরি সিম্পল। আগুনে হাত দিলে হাত পুড়ে, তারপরে বাড়ি খেলে ব্যথা লাগে, না খাইলে কষ্ট লাগে, এভরিথিং, মানে ডেথটা আছে দেখেই কজালিটি, কজালিটি আসছে দেখেই তুমি খুঁজতেছো নলেজ, অথবা তুমি খুঁজতেছো হোয়াট ইজ ট্রুথ। এই হোয়াট ইজ ট্রুথ এইটা আসছেই ইউ হ্যাভ টু সার্ভাইভ, কারণ ডারউইনের থিওরি কিন্তু সার্ভাইভাল দিয়ে। আর তুমি সার্ভাইভটা কেন করতেছো, কারণ চোখের সামনে ডেথ আছে, খেয়াল করছো? কাজে মানে ডেথটা ইনডিরেক্টলি লিঙ্কড অলমোস্ট উইথ এভরিথিং। কিন্তু অন দ্য সার্ফেসে ডেথ নিয়ে কথা বলা খুব ইম্পলাইট, মানুষজন আলটিমেটলি সবাই ডেথ নিয়ে কোনো কথা শুনতে চায় না, এভরিথিং ইন দ্য লাইফ এনজয়মেন্ট, হ্যাপি, গুড লাইফ, কিন্তু ডেথ নিয়ে ডাইরেক্ট কথা বলতে কেউ চায় না। কিন্তু ঘুরে ফিরে ডেথ ইজ এ তিনটা ড্রাইভিং ফোর্সের মধ্যে একটা, অ্যাট লিস্ট ইফ নট 90%, মানে লাইফের ড্রাইভিং ফোর্স। তুমি বলো ফ্রয়েডিয়ান সাইকোলজিটা হলো সেক্স নিয়ে, তাই না? মানে লিবিডো, কিন্তু লিবিডোটা কি, লিবিডোটা কি খেয়াল করো দেখি, লিবিডোটা হলো মানে ডিজায়ার টু রেপ্লিকেট, তাই না? লিবিডোর আলটিমেট আলটিমেট গোলটা কি, রেপ্লিকেশন না? লিবিডোটা তো এনজয়, আমি তোকে আমি একটা কথা বলি, মানে সেটা হচ্ছে রেপ্লিকেশন তো একটা আউটকাম, কিন্তু রেপ্লিকেশনের কথা কি কেউ মানে রেপ্লিকেশনের কথা কি কেউ চিন্তা করতেছে? ধর মানুষ তো একটু কমপ্লেক্স অ্যানিমাল, অন্যান্য অ্যানিমালরা তো রেপ্লিকেশনের কথা চিন্তা করে না, তাদের মধ্যে সামহাও একটা ইফেক্ট তৈরি হয়, প্লেজার ইফেক্ট, যে ওইটা তাকে করতে হবে। এখন তোমাকে যদি সেক্সটা দিত অপশনাল, তাহলে কোন কাজ যদি অপশনাল হয়, দেয়ার উইল বি সাম পার্টিসিপেশন এন্ড দেয়ার উইল বি সাম নন পার্টিসিপেশন। কিন্তু তুমি যদি চাও আই ডোন্ট ওয়ান্ট টু গিভ ইউ এনি অপশন, ইউ হ্যাভ টু ডু ইট, তাহলে তোমাকে একটা লেয়ার অফ ইগনোরেন্স দিতে হবে। তোমার মনে যদি এই কোশ্চেনটাই না আসে যে এটা কি ভলেন্টারি নাকি ইনভলেন্টারি, তাহলে এটা সলিউশন কি, এটা জাস্ট মেক ইট প্লেজারেবল, ইউ উইল জাস্ট লাইক ইট। ব্যাপারটা তাই। এই জন্য অ্যানিমেল তারা জানে না রেপ্লিকেশনটা গোল, বাট ইটস প্লেজারেবল, ইউ জাস্ট মেক ইট প্লেজারেবল, পিপল উইল ডু ইট, অ্যানিমেল উইল ডু ইট, কিন্তু আমার গোল স্টিল হবে রেপ্লিকেশন। মানে বেসিক ড্রাইভটা হলো রেপ্লিকেশন, সেটা যদি ভলান্টারি হয়, কনসাসলি আপনি জানবেন, কনসাসলি আপনি জানবেন না, এক্স্যাক্টলি কনসাস হলে প্রবলেম হবে, বরং এটা কনসাস হলে প্রবলেম হবে। এটার মধ্যে আমি কোনো ওপিনিয়ন চাই না, মনে করো আই ডোন্ট ওয়ান্ট এনি ওপিনিয়ন, আই ওয়ান্ট ইউ টু রেপ্লিকেট। এখন এটার মধ্যে যদি আমি কোনো ওপিনিয়ন না চাই, আই জাস্ট মেক ইট প্লেজারেবল। হ্যাঁ, ওকে, এটা গডের কমান্ডমেন্টের মধ্যে, ওল্ড টেস্টামেন্টের মধ্যে আছে, বি ফ্রুটফুল এন্ড মাল্টিপ্লাই, নিশ্চয় করছো। আচ্ছা আচ্ছা, গড যখন মানুষকে বানানোর পরে তাকে ফার্স্ট মানে তোফা দিছে, ফতোয়া, ডাইরেক্ট ফতোয়া হলো বি ফ্রুটফুল এন্ড মাল্টিপ্লাই, এই একটা ফতোয়া। একদম একদম বাইবেলের একদম প্রথম দিকে গড যখন মানুষকে বানানোর পরে জিজ্ঞেস করছে, অথবা মানে কোশ্চেনটা আসছে হোয়াই,
গডের কমান্ডমেন্ট ছিল বি ফ্রুটফুল অ্যান্ড মাল্টিপ্লাই। এখন ওই মাল্টিপ্লাইকে তুমি যদি ভলেন্টারি দাও তাহলে তো করবে না অনেকে, এই জন্য সেক্সটা প্লেজার। আচ্ছা কিন্তু এই কথাটা কেন গেলাম আমরা, কোন কন্টেক্সট থেকে গেছিলাম যেন? ও আচ্ছা, হ্যাঁ রেপ্লিকেশন, ওয়াই ইউ হ্যাভ টু রেপ্লিকেট, মানে সেক্সটার পারপাস হলো রেপ্লিকেশন, তাই না? লিবিডোর, ফ্রয়েডিয়ান সাইকোলজি লিবিডোর উদ্দেশ্য ছিল রেপ্লিকেট, মানে সেক্স অথবা লিবিডো। ওয়াই লিবিডো? রেপ্লিকেশন, তাই না? ওয়াই রেপ্লিকেশন? কারণ কদিন পরে ডেথ আসতেছে, তোমার একটা কপি রাখতে হবে, পারপিচুয়েট দিস থিং। খ্রিস্টান মিস্টিক অথবা মনে করো মডার্ন নিউ এজ গুরু অথবা ইন্ডিয়ান সাধু, তারা তো এটাকে এভিডেন্স হিসেবে নেয়, দ্যাট ইজ এ গড, বুঝতে পারছো? এটাই হল তাদের কংক্রিট এভিডেন্স যে ওয়াই সামথিং ইজ প্লেজারেবল বাট সামথিং ইজ নট, বিকজ দ্যাট ইজ এ ডিজাইন, দ্যাট ইজ এ, এখানে বলে একটু একটু মানে একটু রুডিমেন্টারি ডিজাইন আছে এটার মধ্যে, রুডিমেন্টারি। তুমি অত ক্লিয়ার না, তুমি ডিসএগ্রি করতে পারো, হ্যাঁ তুমি বলতে পারো এটা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যেহেতু ফিটেস্ট, যেহেতু যারা সেক্স করে তারা সার্ভাইভ করে এই জন্য সেক্স করে, এটা হলো ডারউইনিয়ান থিওরি, তাই না? কিন্তু সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট একটা টটোলজি, তুমি কি, আমি মনে স্বপ্নের সাথে কি বলতেছিলাম এটা, মানে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট মানে যারা ফিট তারা সার্ভাইভ, তাহলে হাউ ইউ ডিফাইন ফিট, যারা সার্ভাইভ করে, যারা সার্ভাইভ করে তাদেরকে ডেফিনিশন দিতেছে কি যারা ফিট, তাহলে এটাকে ট্রান্সলেট করলে কি হবে, সার্ভাইভাল অফ দ্য সার্ভাইভার্স, এটা হলো রিয়েল মানে। এটাকে যদি তুমি এমন ভাবে ফর্মুলেট করো, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, ও দ্যাটস এ নিউ ফিলোসফি। না আপনার এই প্রশ্নটা কিন্তু খুব ভালো লাগছে যে হাউ ইউ কুড ডিফাইন এ ফিট, ফিটনেস জিনিসটা কি আসলে? ফিটনেস ডিফাইন হলো যে সার্ভাইভ করে সে ফিট, আর যে সে ফিট, ওকে, আর ফিটনেস এর জন্য কোয়ালিফাইড কারা? সার্ভাইভারস। এটা ভালো লাগছে না, এই জন্য আমি যে বললাম যে ফ্রয়েডিয়ান সেক্স আর লিবিডো একটা ডেথ এর সাথে লিঙ্ক, এই জন্য আমি সাধারণত মানে সাধারণত তুমি নিজে এক্সামিন করতে গেলে এই ব্যাপারটা অনেক পরে আসে যে ডেথকে বেস করে এভরিথিং ইনক্লুডিং রিলিজিয়ান, কারণ ডেথটা প্রিভেন্ট করার জন্যই, এভার লাস্টিং লাইফ পাওয়ার জন্যই রিলিজিয়ানটা, বেহস্ত পাওয়ার জন্য, আর ক্রিশ্চিয়ানরা বলে এভার লাস্টিং লাইফ, তাই না? আর এখনকার মানুষরা এই নিউরোসায়েন্সের মানুষরা তোমার কনসাসনেসটা আপলোড করবে যেন ইয়ার কনসাসনেস রিমেইনস ইন দ্য ক্লাউড ইজ দেয়ার গোল, বেসিক্যালি ওখানেও তোমাকে এভারলাস্টিং লাইফ দেওয়ার প্রমিস করতেছে, কেন বলছো? নিউরোসায়েন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি ট্রাই করতেছে, তাদের আলটিমেট গোল হলো তোমার কনসাসনেস অ্যাজ এ পার্সন, এই যে আমি আমাকে চিনতেছি আমার নাম ধরে আমার ফ্যামিলি ধরে, আইডেন্টিক্যাল থিং উইল সার্ভাইভ ফর এভার অ্যান্ড ইউ হ্যাভ অ্যাক্সেস টু ইট, কারণ তারা ক্লাউড এর সার্ভারে আপলোড করবে। বেসিক্যালি দে আর অলসো প্রমিসিং নিউরোসায়েন্স, সায়েন্স এন্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কম্পিউটিং কমিউনিটি তোমাকে এটা প্রমিস করতেছে, এটা তাদের এন্ড গোল, ট্রান্স হিউম্যানিজম। শব্দ শুনছো নিশ্চয়ই, ট্রান্স হিউম্যানিজম শব্দ শুনছো না? বেসিক্যালি তাদের গোলটা তো রিলিজিয়াস গোল, তুমি একটু জাস্ট খেয়াল করে দেখো না, রিলিজিয়াস পিপল বলতেছে তুমি যদি আমার কথা শোনো, তুমি যদি এই জিনিস শোনো, ইউ উইল গেট এ এভারলাস্টিং লাইফ, আর সায়েন্সরা বলতেছে তুমি যদি এই কাজ করো, এই কাজ করো, তুমি যদি কোয়ালিফাইড হও, তুমি যদি আমাদের হেল্প করো, আমাদের ভোট দাও, আমাদের টাকা দাও, উই আর বিল্ডিং সামথিং দ্যাট উইল গিভ ইউ এভারলাস্টিং লাইফ, এভরিথিং ইজ অ্যাবাউট টু প্রিভেন্ট ডেথ। এই কথাটা ফার্স্ট অ্যাকসেপ্ট করতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তাহলে এই জিনিসটা একটা আইডিয়ার মাথায় রাখা দরকার। এবং মানুষরা, সায়েন্সিস্টরা, অ্যাস্ট্রোফিজিক্সরা, তারপরে রিলিজিয়াস পিপলরা, তাদের কমন গোল কি? তাদের সবার কমন গোল টু প্রোভাইড ইউ এ এভারলাস্টিং লাইফ,
এটা হলো আমার আইডিয়া এবং ইন্ডিভিজুয়াল আমি নিজে যা করতেছি আমার উদ্দেশ্য টু সার্ভাইভ টু হ্যাভ এ হ্যাপি লাইফ সো দ্যাট আই এনজয় দ্য কোম্পানি লাইক ইয়োর্স আমি যে তোমার সাথে কথা বলতেছি কোম্পানিটা আমি লাইক করতেছি আমি যদি একা একা মরে কবরে থাকি আমি তো এই জিনিসটা এনজয় করবো না বেসিক্যালি এই লাইফটা এত বিউটিফুল যদিও লাইফে অনেক সাফারিং আছে আউট অফ অল সাফারিং ইট ইজ স্টিল গুড এই গুডনেসটা সবাই প্রিজার্ভ করতে চাই লাইফের এক্সপিরিয়েন্সটা সবাই প্রিজার্ভ করতে চাই হ্যাঁ কারণ আননোন সামনে অনেক কিছু হতে পারে ওপেন এন্ডেড তারপরে তুমি যদি একটা ভিডিও গেম বানাও সেই ভিডিও গেমের এন্ড ইউ অলরেডি নো ইট কিন্তু একটা ভিডিও গেম যদি বানাও দ্য কনক্লুশন ইজ নট রিটেন ইয়েট এই লাইফটা হলো সেই ভিডিও গেমটা এই জন্য সিমুলেশন থিওরি বলে না যে এলন মাস্কের সিমুলেশন থিওরি বেসিক্যালি তারা বলতে যাচ্ছে যে আমরা যেটা লাইফ সেটা একটা সিমুলেশন তার মানে কি দ্যার ইজ এ সিমুলেটর ওই কথা কেউ বলবে না তাই না এলন মাস্কের থিওরি অনুযায়ী সিমুলেশন নিডস এ সিমুলেটর মানে একটা ফিজিক্যাল কম্পিউটার অথবা একটা 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 এই ডাইমেনশন থেকে আর একটা ডাইমেনশন লাগবে তাহলে রিলিজিয়াস পিপল তো তাই বলে দ্যার ইজ অ্যানাদার ওয়ার্ল্ড ওয়ার্ল্ড অফ স্পিরিট খুবই ভালো লাগছে বইটা মানে আমার কাছে মনে হচ্ছে আমার চিন্তার প্যাটার্নটা একটু একটু টুইস্ট করছে মানে এভাবে তো ভাবা যায় চিন্তা করে নি আর কি তুমি যে কেবলই বললা যে নো ডেথ নো ফিয়ার তাহলে পুরো নো ডেথ নো ফিয়ার মানে হচ্ছে ডেথ একটা ফেয়ার এবং আমাকে এটা বোঝানোর চেষ্টা করতেছে এটা এটা নো ফেয়ার সেটা আমার ভালো লাগছে এই জন্য আমি তোমাকে আমি বই পড়িনি আমি জাস্ট তোমাকে বলছি দেখো টাইটেলটা দেখো নো ডেথ No fear. মানে ডেথ আছে দেখেই তুমি ফিয়ারফুল কিন্তু ডেথ যদি না থাকে ইওর ফিয়ার শুড বি অল গন হ্যাঁ এইটাই এইটাই আচ্ছা সেটা তো রিলিজিয়ন তো তাই অফার করতেছে ইউ উইল হ্যাভ এ এভারলাস্টিং লাইফ ইউ উইল নট বি ডেড সো ডোন্ট ওয়ারি জাস্ট ফলো আস একই কথা বলতেছে সব জায়গায় আমি তো এই জন্যই বারবার বলতেছি আবার একটু পার্থক্য আছে রিইনকার্নেশন মানে হলো তুমি যদি মানে তোমার ইউ উইল বি বর্ন এজ এ পিগ ইউ উইল বি বর্ন এজ এ ক্যাটল তোমার আরেকজন তোমাকে জব করে খাবে তাই না আরেকজন তোমাকে জবাহ করে খাবে তুমি ইউ উইল বি বর্ন এজ এ ডাঙ্কি You'll be born as a pig, right? It's a reincarnation, or a mosquito. A resurrection, hello, I will be born exactly as like me. As if kunta tumi chao. You reincarnation or naki resurrection chao. By if I mean if I have an option, I always want to be born as a human rather than a mosquito. Kaji Islam or Abrahamic religion offers resurrection. আর এনশিয়েন্ট রিলিজিয়ন তোমাকে ম্যাক্সিমাম দিতে পারে রিইনকার্নেশন বাট ইফ ইউ আর লাকি ইউ ইভেন ইন রিইনকার্নেশন মডেল ইউ ক্যান বি এ ম্যান এগেইন আর ইসলাম ক্রিশ্চিয়ানিটি এন্ড জুদাইজম অফার করতেছে নো ইন রিইনকার্নেশন বাট রেজারেকশন বুঝতে পারছো নো ডেথ শুধু ডেথ নাই তা না ইউ উইল গেট দ্য সেম কোয়ালিটি অফ লাইফ বেটার কোয়ালিটি কোন কোন ক্ষেত্রে বেটার নো ডেথ হ্যাঁ সেটাই নো ডেথ নো ফিয়ার কাজে তুমি ফিয়ারফুল কারণ তোমার ডেথ আছে আর তুমি যদি জানো আসলে ইউ আর অলওয়েজ ইমমর্টাল টু বিগিন উইথ ইউ উইল বি অল গন আচ্ছা এখানে ফিয়ার এর সাথে গ্রিড জিনিসটা কি যুক্ত হতে পারে লোভ হ্যাঁ তা তো আছে তুমি যদি আমি তোমাকে বলি তুমি যদি মনে করো একটা একটা ট্রু স্টেটমেন্ট সেটা হলো স্টেটমেন্টটা হলো অ্যাকচুয়ালি স্বপন ইউ আর অলরেডি ইমমর্টাল এটা একটা মনে করো ট্রু স্টেটমেন্ট
কিন্তু তুই যদি এটা রিয়েলি অ্যাপ্রিশিয়েট না করে শর্টকাট করে বাইপাস করতে চাস যে আমি রিলিজিয়ান মানুষদের দুবেলা নামাজ পড়ব এবং নামাজ করে আমি আদায় করে নিব যে আই উইল বি ইমর্টাল, তাহলে তুই তুই বেসিক্যালি কি বিহেভিয়ার শো করলি? গ্রিড, লোভি, তুই শর্টকাট মারতে চাইলি, তাহলে ওই শর্টকাট মারলি তখন সাথে সাথে ভয় আসবে। কাজে গ্রিড এর সাথে ফিয়ার তো অবশ্যই আছে, আর অনেস্টি এন্ড ট্রুথ এলিমিনেটস ফিয়ার, ভেরি সিম্পল, তাই না? সব যে গ্রিডি ভয় থাকে কারণ সে জানে দুই নম্বরই করছে, এবং দুই নম্বরই করলে নিজের অজান্তেই তোর মন তোকে ভয় ভয় রাখবে। এটা হলো আমি যেটা বললাম যে না, আমি ওইভাবেই চিন্তা করি যে আসলে মানুষ মানে রিলিজিয়ন জানার চেয়ে তো মানে বেশি সবাই, মানার মেইন কারণটাই হচ্ছে এটা যে গ্রিড, মানে আমি শর্টকাট করে ফিয়ার ফিয়ার এন্ড গ্রিড, অল্প কাজে বেশি ফলন পাবো, এটা হলো মানুষের শর্টকাটের নেচার। আমি কাজ করবো বেশি, আমি কাজ করবো অল্প, কিন্তু আমি এবার লাস্টিং লাইফ করাটা চাই, আমি কোনো খরচ করতে চাই না, আমি এত কষ্ট করে এবার লাস্টিং লাইফ পাই লাভ কি? আমি বরঞ্চ আপনাকে চান্দা দিব, টাকা দিব, আপনাকে সেবা করবো, পাঁচ বেলার মধ্যে দিনে 24 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম খরচ করবো আধা ঘন্টা, সেই আধা ঘন্টা নামাজ করবো, ওই আধা ঘন্টা নামাজ করে আমি গ্যারান্টি চাই আই শুড গেট এবার লাস্টিং লাইফ। কিন্তু সে জানে বেসিক্যালি এটা ধান্দা বাজি এবং সে ফিয়ারফুল থাকে, জন্য তার সাবকনশিয়াস মাইন্ড জানে আমি যতগুলো জিনিস দেখছি যে কথাবার্তা হয় কনভারসেশন, এইসব পয়েন্টের ধারে কাছেও থাকে না। কি বলো সোহাগ, তুমি কি বলো? না, আমার আমার গোড়ার কথা হলো ডেথ ইজ ইম্পর্টেন্ট, লাইফ ইজ ইম্পর্টেন্ট, নলেজ ইজ ইম্পর্টেন্ট, ট্রুথ ইজ ইম্পর্টেন্ট, কাজে এগুলো যদি ইম্পর্টেন্ট হয় রিলিজিয়ান ইজ ইনডিরেক্টলি ইম্পর্টেন্ট। এই জন্য আমরা পালন করি আর না করি, রিলিজিয়ান হয়তো 500 বছর পরে টোটাল চেঞ্জ হয়ে অন্য নামে আসবে, কনসেপ্টটা সেম থাকবে, রিয়েল ডিল, মানে এটা বাইপাস করা যাচ্ছে না।